শুভ অপরাহ্ন হোক, সুস্বাগত আজকে গ্রন্থের আয়োজনে। আমরা গত বৃহস্পতিবার গ্রন্থি শেষ করল একটা অভিনব অভিনতুন উদ্যোগ, 100 poets around the world for love, ভালোবাসার জন্য 100 জন কবি সারা পৃথিবীর বিভিন্ন বিভিন্ন ভাষা সংস্কৃতি সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুক্ত হয়েছিলেন এবং পাঠ করেছেন অবিস্মরণীয় সব কবিতার পংক্তিমালা। এবং এই এই উদ্যোগের ঠিক পরই আজকে আমরা স্মরণ করতে যাচ্ছি এক মহান সঙ্গীত বিষয়ক বাংলা গদ্যকারকে, যিনি কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন, আপনারা জানেন, সুধীর চক্রবর্তী স্মরণে আজকের এই গ্রন্থের আয়োজন। আমরা সুধীর চক্রবর্তীর প্রয়াণের মধ্য দিয়ে আসলে একটা নতুন জীবনের সূচনা হলো। তাকে পাঠ এবং পুনর্পাঠের একটা নতুন শুরু, নির্মোহ পাঠ এবং নির্মোহ পুনর্পাঠ তার প্রয়াণের মধ্য দিয়ে এখন থেকে একটা নতুন জীবনের সূচনা সুধীর চক্রবর্তীর জন্য। আমাদের অনেকেরই খুব কাছের মানুষ ছিলেন, নিয়মিত অনেকের সঙ্গে যোগাযোগ হতো এবং আজকের এই অনুষ্ঠান তাঁর কিছু স্মৃতি রোমন্থন, তাঁর কিছু মহান সৃষ্টিকে নিয়ে আমরা নিয়োজিত থাকার চেষ্টা করব আজকের পুরো অনুষ্ঠান। আমাদের সাথে যথারীতি আছেন গ্রন্থির সম্পাদক কবি শামীম সাহান। ধন্যবাদ শামীম সাহান, থ্যাংক ইউ, ধন্যবাদ, সুস্বাগত, ধন্যবাদ। অপরাহ্ন অনুসন্ধান ভিত্তিক গবেষণার ক্ষেত্রে বিশেষত রবীন্দ্রসঙ্গীত, লালন পন্থা, কর্তা বজা, বাউল ফকির, সায়াবধনী, বলরামী বিষয়ে সর্বজন স্বীকৃত বিশেষজ্ঞ এবং বাংলা সংস্কৃতি ও মননের পত্রিকা ধ্রুপদের প্রকাশক, সম্পাদক, বিশিষ্ট লেখক এবং গবেষক অধ্যাপক সুধীর চক্রবর্তী গত 15 ডিসেম্বর গত হলেন। তার স্মৃতির প্রতি গ্রন্থি পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই গুণী মানুষটিকে নিয়ে নানাবিধ দিক নিয়ে আলোচনা শুনব। আজকের অতিথি কবি গবেষক ডক্টর তপদীপ ভট্টাচার্য, কবি গবেষক সুমন গুণের কাছ থেকে, এবং আমার মনে হয় কিছুক্ষণের মধ্যেই সংযুক্ত হবেন পবিত্র সরকার, ওনার কাছ থেকে আমরা শুনব। সুধীর চক্রবর্তীর নেশা ছিল অনুসন্ধিৎসা, আর জীবিকার জন্য ছিল অধ্যাপনা। তার অনুসন্ধিৎসু মন্তর ছিল বিচিত্র জনপদে নানা রসের সন্ধান করতে, বাংলার গান, গ্রাম, লোকধর্ম, শিল্পকলা ও বিচিত্র জীবনচর্চা নিয়ে নিরন্তর গবেষণা করে গেছেন। এটাকে বলি পুঁথিগত বিদ্যার বাইরে তিনি বিস্তর ঘুরে বেড়িয়েছেন গ্রাম থেকে গ্রামান্তরে গবেষণা রসদ সংগ্রহে, জীবিকার জন্য নহে। মৌলিক রচনার পাশাপাশি সম্পাদক হিসাবেও সুধীর চক্রবর্তী একটা অনন্য মাইল ফলক। যুগ যুগ ধরে অনেক সম্পাদক ছিলেন, হচ্ছেন এবং হবেন, কিন্তু তার স্বতন্ত্র বীক্ষণে সম্পাদিত বার্ষিক সংকলন ধ্রুপবধ সমাজ সাহিত্য সংস্কৃতির যে ভূমিকা রেখে গেছে তা অনন্য। আমার মনে হয় না এর শূন্যস্থান পূরণ হবে। তাছাড়া তার সম্পাদিত বুদ্ধিজীবী নোট বই,
যৌনতা ও সংস্কৃতি গবেষণার অন্তর্মহল, বাংলার বাউল, ফকির, চিরঞ্জীব, মূলত অনুদ্ঘাটিত ভবনের রূপ গাঠনি ছিল সুধীর চক্রবর্তীর মূল লক্ষ্য। সেটা করেছেন একান্তই স্বতন্ত্র রীতির গদ্য রচনার মধ্য দিয়ে। বাংলার লোকধর্ম নিয়ে 1970 সাল থেকে টানা কাজ করে গিয়েছেন এই বিশেষজ্ঞ সুধীর চক্রবর্তী। গান ছিল তার প্রাণের আরাম। গান শোনা, গান গাওয়া, গান নিয়ে লেখা আর গান সম্পর্কে বলা, গান নিয়ে তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে সাহেব ধ্বনি সম্প্রদায় তাদের গান, বলাহারি সম্প্রদায়ের তাদের গান, বাংলা গানের সন্ধান ইত্যাদি। আজকের এই দিনে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি আমি। আজকে আমরা আজকের অতিথির কাছ থেকে আমরা অনেক বিষয় শুনব, অনেক বিষয় জানব যেটা আমাদের জানা ছিল না। যেমন আজকের আজকের অনুষ্ঠানের সঞ্চালক টি এম ওদে কায়সারের কাছ থেকে অনেক কিছু আমি জানতে পারলাম। ওনার সাথে কায়সারের সাথে ওনার ফোনে কথা হয়েছিল এবং শেষ উনি কিছু কাজের কথাও বলে গেছেন। আমি মনে করি আজকের এই দিনে তার শ্রদ্ধার সাথে সাথে আমি যারা ওনার গবেষণা করবেন এবং ওনার অসমস্ত কাজগুলা যাতে আমাদের সামনে চলে আসে, আমরা দেখতে পারি, পড়তে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকের অতিথির কাছ থেকে অনেক কিছু শুনবো আমি। আজকের দর্শক শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে থাকুন, আমাদের আজকের এই অতিথির কাছ থেকে আমরা অনেক কিছু জানবো, শিখবো। ধন্যবাদ কায়সার। অসংখ্য ধন্যবাদ শামীম সাহান। আমাদের সাথে আছেন, জানেন, প্রায় গ্রন্থি পরিবারের সদস্য, গ্রন্থি পরিবার না, বাংলা সাহিত্য, বাংলা সাহিত্য তত্ত্ব, বাংলা কবিতার আয়োজন, তার সক্রিয় অংশগ্রহণ ওখানে থাকে পরোক্ষ অথবা প্রত্যক্ষ ভাবে। আমাদের সাথে আছেন আমার বদির ভট্টাচার্য, একজন আপনারা জানেন একজন স্বয়ংসম্পূর্ণ সাহিত্য তাত্ত্বিক, কবি, তার নানাবিধ পরিচয় আছে। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ওই পরিচয় গুলোতেও যাব, কিন্তু আসলে আজকে আমরা চেষ্টা করব যে এই অতিথিদের মত অতিথিদের কথনে বয়ানে সুধীর চক্রবর্তীকে যতটা পারি একটা আবিষ্কারের চেষ্টা থাকবে। এবং যারা সুধীর চক্রবর্তীর নাম যাদের কাছে নতুন, নতুন থাকার কথা না, যারাই বিশেষ করে রবীন্দ্রনাথ নিয়ে সুধীর চক্রবর্তীর যে ভাবনা বা বাংলা গান নিয়ে সুধীর চক্রবর্তীর যে ভাবনা, এগুলো তো একদম যে কোনো অর্থেই একটা মহান সৃষ্টি কর্ম। তো তাদের কাছেও আমার কাছে মনে হয় একটা নতুন দিগন্ত উন্মোচনের জন্য মতই একটা ব্যাপার হবে। তো আমাদের সাথে আছেন বাংলা তুলনামূলক সাহিত্যের অধ্যাপক, বিভাগীয় প্রধান আসাম বিশ্ববিদ্যালয়ের, এবং একজন কবি। এর আগে আমাদের 100 Poets Around the World for Love অংশ নিয়েছিলেন সুমন গুণ। অসংখ্য ধন্যবাদ আপনি আপনি যুক্ত হলেন। ধন্যবাদ তপুদীপ দা, আবারও একদম প্রাণ ঢালা ভালোবাসা আবারও। আমরা একটু তপুদীপ দাকে দিয়ে শুরু করতে চাই। তপুদীপ দা, এই সুধীর চক্রবর্তীর সঙ্গে আপনার একটা নিবিড় সম্পর্ক, যোগাযোগ ছিল, এবং আমার মনে আছে আপনার কাছ থেকে আমি ওনার যোগাযোগ নাম্বারটা, যোগাযোগের আমি ওনার মুঠোফোন নাম্বার নিলাম, নিয়ে পরে আমি কথা বললাম। আমার একটা আগ্রহ ছিল হঠাৎ করেই, দেখি দীর্ঘদিন ধরে একটা বিচ্ছিন্নতা ছিল, কিন্তু তারপরে হঠাৎ করে দেখি যে আমার বাউল করিমের উপর কিছু লেখা, এবং ওই লেখা একটা লেখা একটা খুব ছোট একটা সাক্ষাৎকার, এটা নানা জায়গাতে পুনঃপ্রচারিত, ওনার যুগপদে আমাদের কোয়াব থেকে দেখলাম প্রচুর লেখা বা উনি পুনর্মুদ্রণ করেছেন। এরপরে ওখান থেকে দেখলাম যে খুব মানে আমার লজ্জাই লাগছিল, উনি উদ্ধৃতি গুলো এত মমতায় ব্যবহার করেছেন। এরপরে আমার মনে হলো যে আমরা কিছু লোকসঙ্গীত নিয়ে কিছু কাজ করি, যেহেতু ওনাকে যদি আমাদের কাজের সঙ্গে কোনোভাবে ওনার একটা সংযোগ তৈরি করা যায়।
আমি কথা বলছিলাম আপনার সঙ্গে ইয়ে নিয়ে, এবং মাঝখানে বেশ কিছু জায়গাতে আপনার লেখা ধ্রুববন্ধু সম্ভবত আপনি লিখেছেন। আমি প্রথম জানতে চাই লিখেছি। তার তার যে সৃষ্টিকর্ম, এগুলো তো একটা মানে নানা অর্থেই কিছু জায়গাতে মনে হচ্ছে এত নতুন, এটা সুধীর চক্রবর্তী না হলে এটা এগুলো এইভাবে এত অভিনিবেশ এবং এত এই মানে এই রকমের গদ্যকর্ম তৈরি হতো কিনা, এটা একটা মানে উনি মনে হয়েছে যে এটা অনেক তলদেশে যে যাওয়ার চেষ্টা করেছেন ক্রমান্বয়ে। আর মাঝে মাঝে দেখেছি রবীন্দ্রনাথ নিয়েও তার কিছু নতুন ভাবনা ছিল, এটা আপনিও জানেন, আমরা দেখেছি, এবং কিছু সাক্ষাৎকারেও দেখলাম উনি খুব তাঁর যে ভাবনাগুলো এগুলো প্রকাশ করেছেন। তো নানা অর্থেই কিন্তু সুধীর চক্রবর্তী জরুরি, একজন জরুরি লেখক, একজন মহান গদ্যকার। তো তাঁর সৃষ্টিকর্ম নিয়েই একটু কথা বলি পরে, আপনার কাছে কিছু ব্যক্তিগত স্মৃতিচারণ শুনতে চাই। আপনার কিভাবে পরিচয়, পরিচয় তো নিশ্চয়ই তার কাজের মধ্য দিয়েই পরিচয় হলো, কিন্তু এরপরে এই পরিচয়টা আবার নানা মাত্রিক ভাবে আপনার কাছেও একটা খুব প্রেশার স্মৃতির অংশ নিশ্চয়ই, তো ওই স্মৃতিগুলো একটু শুনতে চাই আমি। নিশ্চয় কায়সার, এবং সেই সঙ্গে শামীমকেও ধন্যবাদ। আর অনেকদিন পরে দূর থেকেই হোক সুমনকেও দেখছি, এরাও ভালো লাগছে। তো কথা হচ্ছে যে এই 2020 সালটা আমাদের বাঙালির জন্য একটি মহা বিনাশের কাল হয়েই দেখা দিয়েছে। গোটা পৃথিবী যখন ত্রস্ত অতিমারির কবলে পড়েছে মানব জাতি, সেই সময়ে বিশেষভাবে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের জন্য এটা প্রায় মহাগুরু নিপাতের বছর। এই জন্য বলছি কথাটা যে আমরা হারিয়েছি এই বছরেই আচার্য আনিসুজ্জামানকে, আমরা হারিয়েছি ঠিক যে দিনে তিনি চলে গেলেন এই পৃথিবী ছেড়ে, ঠিক একই দিনে কথাকার দেবেশ রায়ও চলে গেলেন, এবং তারপর বছর যখন প্রায় শেষ হয়ে এলো, আমরা বিখ্যাত কবি অলোকরঞ্জন দাশগুপ্তকেও হারিয়েছি, হারিয়েছি বহুমুখী প্রতিভা সম্পন্ন সৌমিত্র চট্টোপাধ্যায়কে, এবং সব শেষে সুধীর বাবুকে, সুধীর চক্রবর্তীকে। এমনিতে 1934 সালে তার জন্ম হয়েছিল, 86 বছর বয়স, নিশ্চয়ই প্রবীণ বয়স। কিন্তু কথা হচ্ছে যে তার মতো সৃষ্টিশীল মানুষের জন্য প্রবীণ বা নবীনের কোনো তো সংজ্ঞা তো মেলে না। বননের দিক দিয়ে সজীব ছিলেন তিনি, সতেজ ছিলেন, এবং সবচেয়ে বড় কথা যেটা সৃষ্টিশীল ছিলেন। তার কিছু কিছু বই বাঙালি তো কোনোদিনই ভুলতে পারবে না। আমার নিজের কথা বলি যে ব্যক্তিগত স্মৃতি এইটুকুই যে আমি সত্যি বড় তৃপ্তি বোধ করেছিলাম, বেশ কবছর আগের কথা, যখন আমি পুস্তক বিপণী কলকাতায়, সে আমার ওই পুস্তক বিপণী আমার প্রকাশক ছিল সে সময়ে, এখন তো সেটা দেখাশোনা করে তার কন্যা, অর্থাৎ আমি যাকে চিনতাম তার কন্যা অরুন্ধতী, কিন্তু তখন হঠাৎ পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে এটার কর্ণধার যে ছিল তাকে আমরা সবাই চিনতাম। তো সেইখানে একদিন গিয়েছি, কত বছর আগে ঠিক মনে নেই, এবং তখনই ধ্রুবপদ ইত্যাদি পেয়েছি। ধ্রুবপদ একটি সংখ্যা সেই সময় ছিল পুস্তক বিপণীতে, তিনি আমাকে বললেন এটা দেখেছেন? আমি বললাম না, আমি তো এই সবে এলাম, দেখিনি। তো এটা তিনি নিজের হাতে আমাকে লিখে দিয়েছিলেন। আর ওই সময়ে তার ওই বুদ্ধিজীবীর নোট বই যে বইটা, সেটার জন্য কয়েকটা এন্ট্রিও চেয়েছিলেন, আমি পড়ে সেটা দিয়েও ছিলাম সুধীর বাবুর সঙ্গে। এরপরে আমার বার দুই এক কিংবা তিনও হতে পারে, একটা খেয়াল নেই, আমার দেখা হয়েছে নানা জায়গায়। এর মধ্যে একটা জায়গা হচ্ছে বাংলা একাডেমির যেখানে আছে কলকাতায়, সেখানে, অর্থাৎ নন্দন চত্বরে। আরেকবার বোধ হয় কলেজ স্ট্রিট পাড়াতেই দেখা হয়েছিল তার সঙ্গে,
তো সেইটা গুরুত্বপূর্ণ নয়। তিনি যখন চলে গেলেন, আমার মনে আছে কায়সার সেদিনই তোমার সঙ্গে কথা বলেছিলাম, খবরটা পেয়ে আঁতকে উঠেছিলাম, কারণ তিনি আমাদের সবার পক্ষেই অত্যন্ত শ্রদ্ধেয় ওই গুরুস্থানীয় মানুষ। নির্জন এককের গান আনন্দ পাবলিশার্স থেকে যেটা বেরিয়েছে সেটা আমার ভীষণ প্রিয়। আমি আমার মনে আছে যে কোন কোন দিন আমি রবীন্দ্রনাথ যখন পড়াতাম বাংলা বিভাগে আসাম বিশ্ববিদ্যালয়ে, আমি এই বইটার কথা উল্লেখ করেছি। এছাড়া তার যে বইটা পরে পড়েছি, সবাই পড়েছে, আমি একা নই, ব্রাত্য লুকায়ত লালন, এগুলো তো ভুলবার মতো বই না, এগুলো আমাদের বাংলা ভাষার চিরস্থায়ী সম্পদ। তবে আমার সবচেয়ে প্রিয় বই কোনটা জানো? আনন্দ পাবলিশার্স থেকে বেরোনো 2009 সালের সংস্করণটাই আমার কাছে আছে। 2001-এ যেটা প্রথম সংস্করণ বেরিয়েছিল সেটা আমার কাছে নেই, সেটা আনন্দ পাবলিশার্স এরই বাউল ফকির কথা যেটা বেরিয়েছিল। ততদিনে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, আনন্দ পুরস্কার পেয়েছেন ইত্যাদি, তো সব ঠিকই আছে। কিন্তু এগুলো তো একজন মানুষকে, একজন সৃষ্টিশীল মানুষকে বোঝার জন্যে বাইরের কিছু তথ্য কিংবা উপাত্ত, এটা দিয়ে তো আর আসল মানুষকে চেনা যায় না। চিনতে গেলে কেন তিনি আমাদের কাছে অপরিহার্য হয়ে উঠেছিলেন সেটা যদি বুঝতে চাই, তাহলে তার বই খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। আর কায়সার তুমি যেটা বলছিলে, আমি তার লেখাতে যখন আমি তোমার লেখার কিছু উদ্ধৃতি পেলাম, আহমেদ মিনহাজের লেখাও তিনি তার সম্পাদিত বইতে তিনি যুক্ত করেছেন এবং মিনহাজের কথা উল্লেখ করেছেন। মিনহাজ এবং কায়সার তোমরা দুজনেই আমার অত্যন্ত স্নেহভাজন, প্রীতিভাজন, এই জন্য আমি বড় আনন্দিত হয়েছিলাম। আনন্দিত হয়েছিলাম শুধু এই জন্য নয় যে তোমাদের লেখা তোমার নিজ গুণেই তার দৃষ্টি আকর্ষণ করেছিল, সেই জন্য নয়। তাহলে যে কিভাবে ওই জহুরি, আমরা যেটাকে বলি জহুরির চোখ বলি না, তো জহুরির চোখ দিয়ে কোথায়, কোন জায়গায়, কোন সিলেটে এই দুজন তরুণ নিবিষ্ট মনে কাজ করে যাচ্ছে, সত্যিকারের রত্ন চেনা জহুরি তো তিনি, তাই তার নজর এড়িয়ে যায়নি। আর যারাই তার লেখা পড়েছে, যে জিনিসটা শিক্ষণীয় আমাদের সবার কাছে, আমরা যারা অনুজ এবং আমাদের, আমরাও তো এখন আর তত তোমার একেবারে অনুজ হলেও খুব একটা তো নিশ্চয়ই তারুণ্য পেরিয়ে এসেছি বয়সের দিক দিয়ে, তো তার কাছ থেকে যেটা শিক্ষণীয় যে গবেষণা করতে গেলে, যে কথাটা আমি আরো কিছুদিন আগে তোমাদের প্রোগ্রামে বা অন্যত্র বলে থাকতে পারি, প্রকৃত সন্ধানীর মন নিয়ে কাজ করতে হয়, নইলে গবেষণা হয় না। এটা তিনি হাতে কলমে দেখিয়ে গেছেন। আর আমি বললাম না আমার এই বইটা খুব প্রিয়, বাউল ফকির কথা, এটাকে আমি একটা বহুমাত্রিক বই মনে করি। কেন মনে করি জানো? কারণ হচ্ছে এই বইটা পড়লে তোমার মনে হবে যে তুমি শুধুমাত্র প্রবন্ধ পড়ছো না, একই অঙ্গে এত রূপের মতো তার মধ্যে তুমি দেখবে একজন আখ্যান যখন লেখে কেউ, তার কিছু কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে, সেই আখ্যান রচনার কিছু কিছু বৈশিষ্ট্য তুমি দেখতে পাবে তার মধ্যে। আর কত যত্ন করে লক্ষ্য করেছেন তিনি, যাকে বলে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ কথাটা তো সংস্কৃত তৎসম শব্দ, এর একটা ভেতরের অর্থ আছে। পড়ি মানে হচ্ছে একটু মাস্টারি করে নি, অর্থাৎ চারদিক ব্যাপ, যে বীক্ষণ বা দেখা, অর্থাৎ যে দেখা শুধুমাত্র ওই একটা পিন ফুটানোর মতন যে অবস্থা সেটা রকম করে না, যখন দেখে চারদিকটা দেখে, এর নামই হচ্ছে পর্যবেক্ষণ।
এত এত বাউল ফকিরদের কথা আমরা শুনেছি, আর বেশ মজা করে লেখেন তিনি। অর্থাৎ তাঁর যে রচনা রীতি, তার নৈপুণ্যটা, এই জন্যে যে বিষয় যখন লেখেন তিনি, তার সঙ্গে বিষয়ী মানে সাবজেক্টিভ সত্তা, সেও কিন্তু লুকিয়ে থাকে না, সেও সম্পৃক্ত হয়ে যায়, জড়িয়ে যায় লেখার মধ্যে। তবে তো আপনার কাছে আসছি, এটা এটা খুব সত্য যে মানে গদ্যটাও ওনার গদ্যের মাঝেও একটা ব্যাপার আছে, এরকম সিরিয়াস সিরিয়াস বিষয় নিয়ে লিখেছেন। রবীন্দ্রনাথ তো তার নানা ভাবেই ঘুরে ফিরে এসেছে, গান নিয়ে কথা বলতে গেলে মাঝে মাঝেই দেখেছি তার মাঝে একটা একটা সলাজ কিছু স্বীকারোক্তি ছিল প্রমোদ চৌধুরী, যেটা করে দিয়ে গেছেন। প্রমোদ চৌধুরী একবার সম্ভবত কোথাও বলেছেন বা লিখেছেন একটা জায়গাতে, তো এটা উনি বারবার বলছেন যে যাদের, প্রমোদ চৌধুরী বিশ্বাস করতেন যে যারা মানে সঙ্গীত প্র্যাকটিস করে না তারা, তাদের সঙ্গীত নিয়ে লেখার অধিকার নেই। তো এই জায়গাটা উনি তখন সঙ্গীত নিয়ে লিখতে গেলেও বারবার দেখছি বিব্রত বোধ করছেন কিছু কিছু জায়গাতে, কিন্তু ঘুরে ফিরে বারবার রবীন্দ্রনাথের সমালোচনাও করেছেন। দেখবেন যে রবীন্দ্রনাথ কি করেছেন, রবীন্দ্রনাথ কিন্তু এই সমালোচনার মধ্য দিয়ে উনি বলেছেন যে রবীন্দ্রনাথ বাংলা গানের, আপনার বাংলা গানের যেভাবে সর্বনাশ, রবীন্দ্রনাথ বাংলা গানের যেভাবে একদম একমাত্র আশ্রয়স্থল, আবার বলছেন সর্বনাশ। তো মনে হলো যে দেখি, এবং সর্বনাশের মধ্য দিয়েও যে আলোচনাগুলো করেছেন সমালোচনা, এর মাঝেও দেখেছি তার দেখার জায়গা। আমরা এই জায়গাগুলো নিয়ে আর একটু কথা বলবো, কবিদের কাছে আসবো, বিশেষ করে অনেকান্ত রবীন্দ্রনাথ, তার আরেকটা রবীন্দ্রনাথকে নানাভাবে তার মানে বিভিন্ন সাক্ষাৎকারেও দেখেছি, এবং আমি যখন কথা বললাম আমার একটু জানতে ইচ্ছে করে আপনার কাছ থেকেই আমি নাম্বার এনে কথা যখন বললাম, আমার কি আশ্চর্য ব্যাপার, উনি ঠিকই চিনলেন আমার আমার মিনহাজের কথা বললাম, মিনহাজের লেখা দিয়ে উনি চেপেছেন ধ্রুবপদে, সাথে সাথেই উনি রিলেট করলেন আমার এই বাউল করিম সংক্রান্ত, এবং আমি লজ্জায় ফেলে দিলেন রীতিমতো। কিন্তু শেষে যেটা বললেন যে তার রবীন্দ্রনাথ নিয়ে আরো আরো 3 থেকে 4টা কাজ উনি করতে চান, বলেন যে আমি জানি না সময় পাবো কিনা, আমি তো জুম এগুলো বুঝি না, আমি চাইও না জুম, আমি এখন যে কদিন আছি আমি বেশ কিছু কাজ আমি করতে মানে কাজের মাঝখানে আছি করতে চাই, কি অবস্থায় আছে জানি না, নিশ্চয়ই ধীরে ধীরে জানবো। আমাদের সাথে যোগ দিয়েছেন আরেক মনীষী, রবীন্দ্রনাথের আলোচনায় রবীন্দ্রনাথকে নানাভাবে দেখেছেন একজন মনীষী লেখক, রবীন্দ্রভারতীর সাবেক উপাচার্য, আরেক ভারতের বা বাংলা ভাষার আরেক অন্যতম প্রধান বুদ্ধিজীবী পবিত্র সরকার। অসংখ্য ধন্যবাদ পবিত্রদা, আপনাকে সুস্বাগতম, সবাই ভালো থাকো। আপনার কথনে একটু সুধীর চক্রবর্তীকে নিয়ে একটু জানতে চাইবো, আমি আপনার কাছে আসছি, সুমন গুণের কাছে যেতে চাই। আমরা জানি যে সুমন গুণের সঙ্গে সুধীর চক্রবর্তীর একটা সখ্যও ছিল, কাজের সম্পর্কও ছিল যতদূর ধারণা করি, এবং নিশ্চয়ই সুধীর চক্রবর্তীর এই এই যে বিশাল বিশাল না বলে বলার যে মহান লেখা, মহান গদ্যগুলো নিয়ে নিশ্চয়ই আপনার আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি তো আছে, এসব নিয়েই আপনার কাছে একটু শুনতে চাই। আপনি এখন মিউট আছেন, একটু যদি আনমিউট করা যায়। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার এবং অভিনন্দন। এটা একটা খুব আনন্দের বিষয় এবং তাৎপর্যপূর্ণ বিষয় যে যে সুধীর বাবুকে নিয়ে আজকের এই অনুষ্ঠানে আমিও কিছু বলবার সুযোগ পাচ্ছি। এই সুযোগটা আমি আনন্দের সঙ্গে গ্রহণ করেছি এই জন্য যে প্রথম কথা, সুধীর বাবুর সঙ্গে আমার একটা সম্পর্কের দিক তো আছি, সেটা তো আমি বলবোই, হ্যাঁ সেটাই মূলত বলবো, কিন্তু তার সঙ্গে আমি আমি আরো দু একটা কথা বলবো। প্রথমে সম্পর্কের কথাটা বলি, আমার সঙ্গে ওর সখ্য বহুদিনের পরিচিতি, বহুদিনের যোগাযোগ, বহুদিনের এই যোগাযোগ, এই সখ্য, এই পরিচিতি একটা 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 জায়গায় পৌঁছলো, একটা শীর্ষ স্পর্শ করলো যখন আমি বারাসাতে
পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের হয়ে ওঠার সঙ্গে যুক্ত হলাম। হ্যাঁ, ওই বিশ্ববিদ্যালয়ের অন্তত দুটি, একটা বাংলা বিভাগ আর একটি হচ্ছে তুলনামূলক সাহিত্য বিভাগ। এই দুটি বিভাগ শুরুর সঙ্গে, সূচনা পর্বের সঙ্গে, গঠনের সঙ্গে, গঠন পর্বের সঙ্গে আমি যুক্ত হয়েছিলাম, এবং এই 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 যোগাযোগটা আমার জীবনে আমি এখনো মনে করি একটা একটা স্পর্শ রেখেছে, অনেকগুলো কারণে রেখেছে। তার একটা হচ্ছে যে ওই বিভাগে আমি ওই বিভাগে পড়ানোর জন্য, ক্লাস নেবার জন্য অনুরোধ জানিয়েছিলাম আমাদের সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তিত্বকে, তাদের মধ্যে দেবেশ রায় ছিলেন, তাদের মধ্যে সুধীর চক্রবর্তীও ছিলেন, আরো অনেকে ছিলেন। সুধীর বাবুকে আমি বলেছিলাম, এবং আমাদের আমাদের বিভাগের পাঠ্যক্রম করে দিয়েছিলেন শঙ্খবাবু, এবং তুলনামূলক সাহিত্য বিভাগের পাঠ্যক্রম করে দিয়েছিলেন, চলে গেলেন আমাদের সবার প্রিয় কবি অলোকরঞ্জন দাশগুপ্ত। তো এইরকম নানা রকম মানে আমাদের আমাদের সময়ের শীর্ষ স্থানীয় কয়েকজন প্রণম্য কয়েকজন মানুষের স্পর্শ আমরা পেয়েছিলাম ওই বিভাগটি, ওই দুটি বিভাগ শুরু করতে গিয়ে। সুধীর বাবুকে আমরা অনুরোধ করেছিলাম যে ক্লাস নেওয়ার জন্য, এই ক্লাস নেওয়ার জন্য এই যে প্রতিদিন প্রায় উনি সপ্তাহে একদিন দুদিন তিন দিন আসতেন আসতেন এবং এসে ক্লাস নেওয়ার আগে, ক্লাস চলাকালীন, ক্লাস নেওয়ার পরে, এই গোটা সময়টা তার সখ্য, তার সাহচর্য, তার সান্নিধ্য তো পেয়েছিলাম। এই 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 যে পর্বটা, এই যে পরিক্রমাটা, এইটার কয়েকটা কথা আমি একটু বলি। এই পরিক্রমার কয়েকটা টুকরো আমি একটু বলি। প্রথম কথা হচ্ছে, উনি আমাদের এসে প্রথমেই বলেছিলেন, সুমন তুমি তো কবি, ঠিক আছে তুমি কবিতার বিষয়টা জোর করে দেবে, কিন্তু আমি একটা অনুরোধ তোমায় আমি করবো, সেটা হচ্ছে তো বিভাগের, বাংলা বিভাগের সিলেবাসে অন্তত রবীন্দ্রসঙ্গীত পাঠ্যক্রম, রবীন্দ্রসঙ্গীত পাঠ্যক্রম। হ্যাঁ, এটা ও সুধীরবাবু বলার সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে সে গ্রহণ করি, এবং 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 খুব দ্রুত বোধহয় পরের সপ্তাহেই রবীন্দ্রসঙ্গীত পাঠ্য করানো হয়, এবং যে অবশ্যই বোঝাই যাচ্ছে এই বিষয়টি পড়ানোর জন্য অনুরোধ করা হয় সুধীরবাবুকে। সুধীরবাবু এটা তো আনন্দের বিষয়, প্রাণের বিষয় রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীত বিশেষ করে, তো উনি পড়ানোর দায়িত্ব নিয়েছিলেন, এবং আমি নিজে ওই ওই ক্লাসে কয়েকদিন থেকেছি, ক্লাসের আগে পরেও আলোচনা করেছি যে কেন রবীন্দ্রনাথের গান একে বিশুদ্ধ সাহিত্যের বিভাগে পাঠ্য হওয়া উচিত। এটা তো প্রথমে উনি বুঝিয়েছেন যে কেন রবীন্দ্রনাথের গান পাঠ্য হওয়া উচিত সাহিত্যের বিভাগে। প্রথম কথা, এই শুধু এই জন্য নয় কিন্তু যে রবীন্দ্রনাথের গান আলাদাভাবে মানে আলাদাভাবেই পাঠযোগ্য, রবীন্দ্রনাথের গান যে আমরা কবিতার মন নিয়ে শুনতে পারি, শুধু সেই জন্যই কিন্তু রবীন্দ্রনাথের গানকে আমরা পাঠ্য করছি না। তার ওরার একটা সাংগীতিক যুক্তি ছিল, ওই যুক্তি ছিল যে বাংলা, ভারতীয় এবং বাংলা সাহিত্য সংস্কৃতি জগতে রবীন্দ্রনাথের সবচেয়ে বড় অবদান হচ্ছে, সেটা আমরা সবাই জানি, যে কথা এবং সুরের সম্পর্কটাকে সৃজনশীল করে তোলে, মানে কথা এবং সুর যেন পরস্পরের হাত ধরে চলে, যেন সুর কথাকে মানে, মানে এমন যেন না হয় যে সুর সুরের মতো চলছে, কথা তাকে অনুসরণ করছে বা কথার সঙ্গে সুরের কোনো সম্পর্ক থাকছে না। আমাকে উনি এবং উনি আমাকে একবার বুঝিয়ে দিয়েছিলেন, একবার না অনেকবার বুঝিয়ে দিয়েছিলেন, যেহেতু এটাও আর একটা পয়েন্ট আমি পরে আসছি, আমি বুঝিয়ে দিয়েছিলেন যে অনেক সময় রবীন্দ্রনাথের গানে সুরের একটা চলন চলতে চলতে হঠাৎ সেটা, এটা যে চল, সেই চলনের যে 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 স্বীকৃত সরণি, হ্যাঁ স্বীকৃত সরণি, সেখান থেকে সরে যাচ্ছে, সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে? কথা তাকে সরতে নির্দেশ দিচ্ছে, কথার নির্দেশ মেনে, কথার প্ররোচনায় সুরকে তার 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 সিদ্ধ সরণি থেকে সরিয়ে দেবার এই চলনটুকু যে রবীন্দ্রনাথ কোথায় কোথায় করেছেন, এইটা আমাকে একবার অনেকদিন আগে বুঝিয়ে দিয়েছিলেন অনন্ত কুমার চক্রবর্তী, অসামান্য মানুষ ছিলেন, গানের একেবারে আধার ছিলেন তিনি। তারপরে আমাকে বুঝিয়েছিলেন সুধীর চক্রবর্তী। আমি নিজে যেহেতু গানের ব্যাকরণটা বুঝি না, যেহেতু বুঝি না, সেই জন্যে এই এই আলোচনাগুলো আমি একেবারে মানে আগ্রাসী একটা ভঙ্গি নিয়ে শুনতাম, যেগুলো আমাকে শুনতে হবে যে কেন সুরের দাবি মেনে
উল্টো ভাবে কথার দাবি মেনে কেন সুর পরিচালিত হচ্ছে, কখনো কখনো সুরের দাবি মেনেও কথা কখনো কখনো রবীন্দ্রনাথ নিজে যেহেতু দুটোই সৃষ্টি করছেন পরিচালিত করছেন, এইটা উনি বলতেন, এইটাকে কিন্তু বোঝাতে হবে, এইটা বুঝলে এটা কিন্তু সাহিত্যেরও বিষয়। এমন নয় যে সুরের চলনটা নিয়ে আলোচনা করছি মানে এটা শুধু সঙ্গীত যারা বোঝেন, যারা গান বোঝেন, যারা সুর বোঝেন, যারা সুরের ব্যাকরণ বোঝেন, গানের ব্যাকরণ বোঝেন, শুধু তাদের বিষয় তা নয়, তা যে নয় তার প্রমাণ তো আমি আমি জানতে চাইতাম তার কাছে, যে আমাকে এটাকে বুঝিয়ে বলুন যে রবীন্দ্রনাথের গান এবং গানের সুর এবং গানের কথা কিভাবে পরস্পরের মধ্যে পরস্পরের সঙ্গে সখ্য তৈরি করছে, তার ব্যাকরণটা একটু বলুন। সেই ব্যাকরণটা বোঝানোর তাগিদ থেকেই কিন্তু তিনি বাংলা বিভাগে রবীন্দ্রসঙ্গীতকে পাঠ্য করার জন্য অনুরোধ করেছেন। এই জন্য নয় যে রবীন্দ্রনাথের গানের কথা আলাদাভাবে মানে আলাদাভাবে পাঠযোগ্য, ওই কথা এবং সুরের সম্পর্কটা সাহিত্যের ছাত্রের পক্ষেও জানা দরকার, কথা এবং এই সুরের সম্পর্কটা সাহিত্যের সাহিত্যের সঙ্গে যুক্ত মানুষেরও জানা দরকার, এইটা বোঝানোর জন্য উনি এরা করেছিলেন। এটা আমায় এবং আমি জানি না এখন সেই বিশ্ববিদ্যালয়ের বিভাগে এই আদৌ এটা আছে কিনা, খুব সম্ভবত নেই, তার কারণ তুলনামূলক সাহিত্য বিভাগটাই সেখান থেকে অন্তরিত হয়ে গেছে, বিভাগটাই নেই, তো বাংলা বিভাগে এটা আছে কিনা আমি আমার এটা নিয়ে আমার সন্দেহ আছে। তো সুধীরবাবু তখন আসতেন, এসে ক্লাস নিতেন, ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতেন, এবং সেই সময় ছাত্রছাত্রীরা জানে তার ক্লাস করার সেই সেই অসম্ভব অভিজ্ঞতার কথা। এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে একদিন আমি এবং আমার আরো দু একজন বন্ধু মিলে তার কাছে আলাদাভাবে এই রবীন্দ্রনাথের গান নিয়ে কথা হচ্ছে, কথা হচ্ছে সত্যজিৎ রায়ের ছবিতে রবীন্দ্রনাথের গানের ব্যবহার, এ নিয়ে ওর অনেক আলোচনা আছে, ওর একটা লেখাও আছে, এবং সেই সেই আলোচনাতে উনি এটা হচ্ছে ওর আরেকটা ওর 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 যে স্বাতন্ত্র আলোচক হিসেবে লেখক হিসেবে, হ্যাঁ যে স্বাতন্ত্র সেটা হচ্ছে একটা হচ্ছে উনি গানের আলোচনায় গানের কথাটার সঙ্গে সঙ্গে গানের সুরটাও বুঝতেন, ফলে আলোচনাটা সম্পূর্ণ হতো এক, আর দুই হচ্ছে নিজে গাইতে পারতেন, ফলে গান নিয়ে আলোচনার সময় শুধু গানের কথা বলে ছেড়ে দেওয়ার অসুবিধাতে ওকে আক্রান্ত করতে পারতো না। উনি গান শেষ দিকে আর পারতেন না, কিন্তু 90 দশক পর্যন্ত আমি দেখেছি যে গান করতে করতে মানে গান নিয়ে আলোচনা করতে করতে গানের কথা বলতে বলতে গানের প্রসঙ্গ এলেই উনি সে গানটা করে দিতেন, অন্তত এক লাইন দু লাইন হলেও করিতেন। সত্যজিৎ রায়ের ছবিতে রবীন্দ্রনাথের গান ব্যবহারের প্রসঙ্গে আমার মনে আছে এখনো, আমার মনে আছে এখনো, সেটা অবশ্য অনেক আগের কথা, সেটা কবেরকার কথা, সেটা হচ্ছে 90 সালের কথা, কোথাকার কথা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা, আমি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছি, আর তখন একটা বিভাগ তৈরি হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে, তার নাম হচ্ছে ওই ওই চলচ্চিত্র সংক্রান্ত ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স বা একটা কোর্স, ফিল্মের একটা কোর্স চালু হয়েছে, সত্যজিৎ চৌধুরী তার কর্ণধার ছিল। তো একদিন একটা আলোচনার বিষয় ছিল সত্যজিতের ছবিতে রবীন্দ্রনাথ, সে আলোচনাটা কে করবেন, সুধীর চক্রবর্তী। আমি সারাক্ষণ ছিলাম, আমি তখন এখনো ছোট, তখন আরো ছোট ছিলাম, তো সেদিন আমি সেই ক্লাসটা করেছিলাম, সেই ক্লাসে উনি একটা কথা বলেছিলেন, অনেক কথা বলেছিলেন, সে সমস্ত মূল্যবান কথা, তার মধ্যে একটা কথা একটু বলি আজকে আমি, সেটা আমি বাড়ি বারবারই নানা জায়গায় বলি, সেটা হচ্ছে এই উনি বলেছিলেন, সেটা আমি অন্য অন্য আলোচনার ক্ষেত্রেও ব্যবহার করেছি, উনি বলেছিলেন যে রবীন্দ্রনাথের গান ব্যবহার করার জন্য যে সংযম দরকার, মানে রবীন্দ্রনাথের গান এত আগ্রাসী, রবীন্দ্রনাথের গানের দাবি এত বেশি, তাই এত আক্রমণ করতে পারে যে খুব সচেতন এবং সক্ষম পরিচালক না হলে তিনি আত্মসমর্পণ করবেন, কি করবেন, তিনি গানটার গানটাকেই সেই ছবিতে গুরুত্ব দেবেন বেশি, ফলে তার ছবির যে ভাষা, ফিল্মের যে ভাষা, সেই ভাষাটা খাটো হয়ে যাবে, গান সেই ভাষাটাকে গ্রাস করে নেবে। এটা সত্যজিৎ বুঝতেন বলেই তার কোনো ছবিতেই রবীন্দ্রনাথের গানকে আগ্রাসী হয়ে উঠতে দেননি, এবং এটা কি উনি বুঝিয়েছিলেন গান গেয়ে গিয়ে, গান গেয়ে গিয়ে, গান গেয়ে গিয়ে। আপনার আপনার কাছে আসছি, আপনার এই আলোচনা খুব জরুরি এবং এটা সত্যি কত মানে এটা খুব কি অমুখ উচ্চারণ আর কি, এই অর্থে বলছি যে সত্যজিৎ এই এটা জানতেন বলে কাঞ্চনজঙ্ঘাতে অমিয়া ঠাকুরের এই পরিমিতি মানে যতটুকু হওয়া দরকার ঠিক ততটুকু, এই গানের
এই সঙ্গীতটা তো নানা এই মানে চলচ্চিত্রটাকে একটা অন্য জায়গাতে, চলচ্চিত্রের যে আপনি চলচ্চিত্রের ভাষার কথা বললেন এবং এই পুরো আবহটাকে একটা অন্য মাত্রা, একটা অন্য আঙ্গিনায় নিয়ে গেছে, এবং এই পরিমিতি মানে জেনেই উনি ব্যবহার করেছেন বলে। এবং সুধী চক্রবর্তী এই আর প্রবোধিতা বলছিলেন যে একজন জকুরি, এই এই বুদ্ধিমত্তা গুলো মানে একটা অভিনিবেশ সহকারে একজন একজন চলচ্চিত্রকারকে বা একজন রচয়িতাকে আবিষ্কার করার একটা চোখ ছিল, এটা দেখতে পেরেছেন যে এই পরিমিতিটা যেভাবে রবীন্দ্রনাথ, এটা সত্যি রবীন্দ্রনাথ উনি তো বারবার বলেছেন যে রবীন্দ্রনাথ স্বয়ংভূ, রবীন্দ্রনাথ সর্বস্ব, বাংলা গানের সর্বস্ব আবার সর্বনাশ হয়, এই কথাটা উনি এই এক্স্যাক্টলি বারবার এই কথাটাই বলেছেন যে রবীন্দ্রনাথ বাংলা গানের সর্বস্ব, এই অর্থে সর্বনাশ, এই অর্থে সর্বনাশ যে সে গ্রাস করে নেয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওই ওই কথাটাই যে মানে কি রকম এটা সর্বগ্রাসী মনে হয় অনেক ক্ষেত্রে। আমরা একটু পবিত্রদার কাছে যেতে চাই। পবিত্রদা ভালো আছেন তো? আপনি আপনাকে স্বাগত আবারও। তো আপনার প্রথমে সুধীর চক্রবর্তীর সংক্রান্ত স্মৃতি, তাকে পঠনের কোন স্মৃতি, এটা আপনার প্রথমে জানতে চাই। না এটা তো সকলেরই স্মৃতি, যেরকম আমারও স্মৃতি সেই রকমই, যে আমাকে খুব স্নেহ করতেন, অগ্রজের মতো স্নেহ করতেন, কিন্তু যে কথাগুলো উঠে এলো তপধীর ও সুমনের মুখ থেকে সেটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ, যে আমি তার গদ্যটা নিয়ে অনেক সময় ভাবি, গদ্য ভাষাটা নিয়ে যে গবেষণা করছেন। আমরা সবাই অনেকেই গবেষণা করি, কিন্তু এই গবেষণাটা এমন, তিনি তো মাঠে ঘাটে মেলায় হেঁটে হেঁটে গবেষণা করেন আর লোকেদের সঙ্গে কথা বলে বলে গবেষণা করেন, এবং তা যখন লেখেন তখন মনে হয় যে তিনি আমন্ত্রণ করছেন যে আমার সঙ্গে হাঁটো, আমার সঙ্গে হেঁটে চলো, বাউলের আখড়ায় চলো, ফকিরের আখড়ায় চলো, আমার কথাগুলো শোনো, ওদের কথাগুলো শোনো, কেমন? এবং ওরা যে পরিভাষাগুলো ব্যবহার করছেন কেমন, যে 5,000 সেবক না 5,000 শাবক, কেমন? আমার আপনার সন্তান কত? আমার সন্তান 5,000। কি কি না, ফকিরের তো বিয়ে করতে নেই, তারা হচ্ছে সেবক, কিন্তু আমি বলি শাবক, 5,000 শাবক। এই যে কথাগুলো শোনাচ্ছেন, পরিভাষাগুলো ব্যাখ্যা করছেন কথাবার্তার মধ্যে দিয়ে দিয়ে, অর্থাৎ এটা একটা অন্য ধরনের গবেষণার মডেল বলবো আমি, যে গবেষণা সত্যি সত্যি আমরা কেউ ওভাবে গবেষণা করতে পারি নি, পারবো না। এই এই অদ্ভুত ধরনের একটা ক্ষমতা যে তিনি আমাদের তার ভ্রমণের সঙ্গী করছেন এবং সঙ্গে সঙ্গে তার অভিজ্ঞতা এবং ধর্মের যত জটিল গূঢ় তত্ত্ব, যে বাউল ফকিরের মধ্যে এই ধর্মের মধ্যে একটা যৌনতার ব্যাপার আছে, কিন্তু এই যৌনতাটাকে যে সাবলিমেট করা, একটা উদ্ধায়িত করে যে একটা চেহারা, কত বৈচিত্র্য, এই বৈচিত্র্যের ব্যাপারটা সুধীর দার লেখা যেমনভাবে বেরিয়েছে আর কোনো গবেষকের মধ্যে আর কোনো আমি পাইনি, যে এইভাবে এই এই ধর্মের এই গূঢ় তত্ত্বগুলো সুধীর দা এমনভাবে আমাদের সামনে প্রত্যক্ষ করে দেখিয়ে দিয়েছেন। গদ্যটা তো অসাধারণ ছিল, ব্যক্তিগত সম্পর্ক ছিল, আমার বাড়িতে এসছেন, আমি তার বাড়িতে গেছি, গানের ব্যাপারটা সুমন যেমন বললো চমৎকার করেই বললো, যে সত্যি সত্যি এ ধরনের অধ্যাপক খুব বিরল। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আগে ছিলেন খগেন্দ্রনাথ মিত্র শুনেছি, কিন্তু সুধীর দার মতো গান গেয়ে গেয়ে গানের অন্তর্বাহী আমাদের কাছে উন্মোচিত করে যে দিতেন, এরকম অধ্যাপক পাওয়া যায় না, এরকম অধ্যাপক আমাদের কারখানায় তৈরি হয় না, আমাদের আমাদের কারখানাটা একটু অন্যরকম, সাহিত্যের কারখানাটা একটু অন্যরকম, আমরা সংস্কৃতিকে ভাগ ভাগ করে নিয়েছি, যারা সাহিত্য করে তারা শুধু সাহিত্যই করবে আর যারা গান করবে তারা শুধু গানই করবে, কিন্তু সুধীর দা তো গোবিন্দগোপাল মুখোপাধ্যায়ের কাছে একদম নাড়া বেঁধে গান করছিল, গোবিন্দগোপাল মুখোপাধ্যায়ের কাছে। এবং যেটা ছিল যে তার দ্বিজেন্দ্রলালের গান তিনি আগে শিখেছিলেন, দ্বিজেন্দ্রলালের গান, কৃষ্ণনাগরিক দ্বিজেন্দ্রলালের গান। সাধারণভাবে আমরা লক্ষ্য করেছি যে যারা দ্বিজেন্দ্রলালের গান করেন তারা রবীন্দ্রনাথ সম্বন্ধে একটু উদাসীন থাকে, সুধীর দা
সুধীর দাস এই দেয়ালটা আশ্চর্যভাবে ভেঙেছিলেন। তার কাছে দ্বিজেন্দ্রলাল যেমন একদিক থেকে আরাধ্য, কৃষ্ণ নাগরিক হিসেবেও বটে আর সঙ্গীতকার হিসেবেও বটে, তেমনি রবীন্দ্রনাথকেও তিনি আপন করে নিয়েছিলেন। এবং যত গান নির্জন একক এইসব গান, অজস্র রবীন্দ্রসঙ্গীত সম্বন্ধে দেশ পত্রিকায় যে আলাদা আলাদা গান সম্বন্ধে লিখছিলেন সেই দিকে, যে এই রকম মানে বাংলা গান, তাছাড়া আধুনিক গান সম্বন্ধে তোর আগ্রহ ছিল, তাতে চমৎকার সংকলন আছে একটি আধুনিক। অর্থাৎ গান সম্বন্ধে, বাংলা গান সম্বন্ধে সর্বাঙ্গীন একজন আলোচক আমরা সুজিত দার মধ্যে পাই। একদিকে লোকধর্মগুলো সম্বন্ধে পাই, লোকধর্মগুলো সম্বন্ধে এমন ভাবে আমাদের কেউ জানাননি, সব গবেষণায় যে দূরত্বটা থাকে সুজিত দাস সেই দূরত্বটা ভেঙে দিয়েছিলেন, আবার গানের আলোচনাতেও সেই দূরত্বটা ভেঙে দিয়ে তিনি আমাদের গানের অন্তর্জগতে দেখে নিয়েছেন। ব্যক্তিগত মানুষ হিসেবে তো অসাধারণ ছিলেন, দারুণ আড্ডাবাদ ছিলেন, রাত সারা রাত কাটিয়ে দিতেন আড্ডা দিতে, রাত জেগে আড্ডা দিতেন, এত স্নেহশীল, যার সঙ্গে আলাপ হতো তাকে আপন করে নিতে পারতেন, এরকম মানুষও খুব কম। অনেকেই আমাদের একটা রিজার্ভ থাকে যে ঠিক আছে দু মিনিটের আলাপ, এই দু মিনিটে শেষ হয়ে গেল, কিন্তু সুদীপ দা তা নয়, একজনকে সঙ্গে আলাপ হলো, তার সঙ্গ ভালো লাগলো, সারা জীবন তার সঙ্গে যোগাযোগ রাখলো। হ্যাঁ, ধ্রুবপদ আমি লিখেছি, তার অনেক কাজ আছে, বিচিত্র কাজ, কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের নিয়ে কাজ, চালচিত্র নিয়ে কাজ, এই এই কিন্তু কি সুললিত সহৃদয় ভাষায় লেখা, ভাবা যায় না। এই বইগুলো সাধারণ পাঠকও মানে গবেষণাকে ভয় না পেয়ে যে এই এই বইগুলোকে পড়তে পারে, পড়ে উপভোগ করে। আর গদ্যের আকর্ষণ, তার যে সদন মফস্বল নির্বাস, এ সমস্ত যে অজস্র বই আছে যে রম্য আখ্যানের মতো, সেগুলো তো আমি মনে করি যে বাঙালি পাঠকের ঘরে ঘরেই পৌঁছে যায়। বইমেলায় আমরা অপেক্ষা করে থাকতাম সুধীর দার কি বই বেরোচ্ছে, বই কিনে আনতে হবে, বাড়িতে তাগাদা থাকতো যে সুধীর দার একটা বই নিয়ে আসে। এই এই মানুষ, এইরকম মানুষ বয়স হয়েছিল, আমি নিজে এ নিয়ে কোনো ভাবালুতা প্রকাশ করি না যে মৃত্যুটা নিয়ে হবে, আমরাও তৈরি আছি মৃত্যুর জন্য, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এইরকম মানুষ একদম সংস্কৃতির সম্পদ, এই 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 সম্পদগুলো চলে গেলে আমাদের সংস্কৃতি দরিদ্র হয়ে যায়, এই এইটুকুই আমার বলবার। আমার আমার ভালোবাসা এবং শ্রদ্ধা তাকে জানাই, তোমরা আয়োজন করেছো বলে আমার ভালো লাগছে। দেখেছি ওখানে তাকে বলা হচ্ছে তার একটা ভীষণ প্রিয় গান, এটা আমার অনেক ভীষণ প্রিয়, মেঘের করে মেঘ সমেত আধার করে আসে, তো এটা উনি ওনাকে গাইবার জন্য বলা হচ্ছে, তো দেখি খুব সোলাদ একটা প্রত্যাখ্যান। কিন্তু অসাধারণ, এখানে সত্যিকারের কি বলবো, চর্চিত গায়ক একজন। উনি রবীন্দ্রনাথের গান করতেন, রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ, রজনীকান্ত, আমি সব ধরনের গান ওর মুখে শুনেছি। আমি জিজ্ঞেস করেছি যে আপনি ক্যাসেট করেন না কেন, কি জানি সে কথা কখনো মনে হয়। আমি একটু ছুটি নেব, আমার একটু ডাক্তারের, আপনি যুক্ত হলেন এটাই অনেক আনন্দের, ভালো থাকতো, পরে আবার সকলের সঙ্গে দেখা হবে, আশা করছি। হ্যাঁ পবিত্রদা ভালো থাকবেন, তোমরা সবাই ভালো থাকো, তপধীর ভালো থাকবে, মুখ দেখলাম, হ্যাঁ শামীম, সকলে ভালো থাকো, নমস্কার দাদা, নমস্কার, ভালো থাকবেন পবিত্রদা, ভালো আছি, ভালো আছি। হ্যাঁ তপধীর, আপনার কাছে একটু রবীন্দ্রনাথ প্রসঙ্গে তার ভাবনাগুলো নিয়ে একটু জানতেও চাই। রবীন্দ্রনাথের গান নিয়ে তার একটা ভাবনা ছিল, এবং ওই যে যেসব রবীন্দ্রনাথ তো নিজেও বলেছেন এই ছোট মার্গ গুলো উনি ইচ্ছে করেই
যারা শাস্ত্রীয় সঙ্গীতের পন্ডিতদের নিয়ে তার একটা বিব্রত বোধ করতেন, মানে উনি করতেন, যেহেতু বারবারই বলেছেন যে এটা যদি এই রাগের বাদী স্বরগুলোকে ছাড়িয়ে যায়, ছাপিয়ে যায়, বিবাদী স্বরগুলোকে ছাপিয়ে যায়, তো অন্য নামেও আমরা জানি, যদি শুনতে ভালো লাগে তো তাহলে, এবং এই জন্য মানে এটা সত্যি বোধ হয় সুধীর চক্রবর্তী একটা সাক্ষাৎকারও দেখলাম বলেছেন রবীন্দ্রসঙ্গীত নিয়ে, এটা খুব আমার জন্য, দর্শকের জন্য এটা খুব আনন্দের ব্যাপার হবে যে উনি এটা বললেন যে রবীন্দ্রসঙ্গীত পাঠ্য হওয়া উচিত, এবং পাঠ্য হওয়া উচিত কেন এটা আমার কাছে মনে হয় সঙ্গীতের ছাত্রছাত্রীদের কাছেও এটা খুব আনন্দের হবে, এটা এটা জানাটা খুব আনন্দের হবে যে উনি এই বিশ্লেষণ গুলো করেছেন যে ধরুন আজই বিজন ঘরে, তো বিজন শব্দটা যখনই যে কোমল জায়গাগুলোকে আবার মানে একটা কোমল জায়গাগুলো যখনই করা হচ্ছে দেখবেন যে এটা কি চমৎকার ভাবে স্বরটা নেমে যাচ্ছে, অবরোহণ গুলো করছে, আবার যখনই যেখানে রবীন্দ্রনাথের সুর গুলো খুব অত্যন্ত অভিনিবেশ, এটা এটা দারুণ অভিনিবেশ সহকারে উনি দেখার চেষ্টা করেছেন, আলোচনা করেছেন প্রত্যেকটা গানে, কি অদ্ভুত রকমের উঠানামা গুলো, যেখানেই ওঠার যেখানেই দেখা গেল যে একটা একটা আবেগের একটা মানে চূড়ান্ত প্রকাশ হচ্ছে ওখানে সুর উঠছে, আবার যেখানেই একটা কোমল প্রকাশ যেখানে সেখানে আবার সুর নামছে, এই আরোহণ এবং অবরোহণের খেলাগুলো নিয়ে উনি আলোচনা করেছেন, কথা বলেছেন, এবং কি মানে কি একটা ত্রিকালদর্শীর মতো চোখ নিয়ে দেখার চেষ্টা করেছেন। তো আপনার কাছে একটু জানতে চাই, তার অনেকান্ত রবীন্দ্রনাথ একটা আরেকটা গুরুত্বপূর্ণ বই রবীন্দ্রনাথ নিয়ে, বাংলা গানের সন্ধানেতেও রবীন্দ্রনাথ নিয়ে লিখেছেন, রবীন্দ্র পরবর্তী রবীন্দ্রনাথের সমকালীন লেখকদের নিয়েও লেখার চেষ্টা করেছেন, এবং এই সমকালীন লেখকদের বাইরেও আধুনিক গান নিয়েও লেখার চেষ্টা করেছেন। তো তবুদিতার কাছে আগের কথাগুলোর একটু কন্টিনিউয়েশন ওই তোমার কথা শুনছিলাম বা একটু আগে পবিত্রদা স্বভাব সিদ্ধ ভঙ্গিতে খুব চমৎকার করে কিছু কথা আমাদের বললেন, এবং খুব জরুরি কিছু কথা বললেন যে, এবং এটা সুধীর বাবুকে বোঝার জন্য যেমন খুব জরুরি, তেমনি এমন কিছু কথা তিনি আমাদের বললেন যে কথার মধ্যে দিয়ে আমরা শুধু সুধীর বাবুকে নয়, আমরা একটা কি বলবো, বললে হয়তো এরকম শোনাবে, একটি অস্তে যাওয়া যুগকে যেন দেখতে পেলাম, যে যুগটা আর কখনো ফিরে আসবে না, যার প্রতিনিধি ছিলেন সুধীর চক্রবর্তীর মতো মানুষেরা, এবং সম্ভবত পবিত্র সরকারও হয়তো ওই পঙ্ক্তিভুক্তই একজন মানুষ। তো আমার সবচেয়ে যেটা আমি তো আর আগে বলছিলাম, আগে যখন কথা বলছিলাম না, আমার যেটা সবচেয়ে বেশি আকর্ষণ করে যে সেটা হচ্ছে তার সর্বগ্রাহিতা। ভাবতো, আমি আমার নিজের সামান্য অভিজ্ঞতা থেকে বলতে পারি যে একেবারে বলা যায় সাধারণ স্তরে আমরা যারা বিচরণ করি, আমরা অনেক সময় চারদিকে দেখি এবং আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাই যে যারা রবীন্দ্রসঙ্গীত গায় তারা কখনো লোকসঙ্গীত গাইবে না। লোকসঙ্গীত বাদ দাও, লোকসঙ্গীত বাদ দাও, দিলীপ মানে ডিকে দিলীপ দিলীপ বলছি দিলীপ রায়ের বাবার কথা বলতে চাইছিলাম, ডিএল রায় মানে দ্বিজেন্দ্রলালের গান গাইবে না, যেন এই সমস্ত কিছু একেবারে বাঁধা ধরা কুটুকগুলো পথ আছে, এটার এদিক ওদিক করা চলবে না, এটা অনেকটা মনুসংহিতার মতো অবস্থা, যে মনুর বেঁধে দেওয়া পথ দিয়ে এক চুলো নড়বেন না, এটা রঘুবংশের দ্বিতীয় স্বর্গে কালিদাস বলেছিলেন রাজা দিলীপের, এটাই প্রশংসনীয় ব্যাপার, এটা কোনো কথা না। আমি যেটা বললাম যে সর্বগ্রাহিতা, তা না হলে ভাবতো এই যে ক্ষেত্র সমীক্ষার জন্যে বছরের পর বছর ধরে, এবং প্রকৃতপক্ষে আমরা যদি তার বাউল ফকির কথা পড়ি যেখানে তিনি নিজেই জানিয়েছেন 70-এর দশক থেকে কার্যত 21 শতকের প্রথম দশকের শেষ অব্দি 40 বছরেরও বেশি সময় ধরে যে তিনি যে সংলগ্ন হয়ে রইলেন, অথচ একই সঙ্গে তিনি জাগিয়ে রাখলেন রবীন্দ্রনাথের প্রতি তার অসম্ভব নিষ্ঠা, এটা সচরাচর পাওয়া মুশকিল। কেন মুশকিল? কারণ আমরা যারা ওই বিদ্যায়তনিক স্তরে বিচরণ করি, আমরা এমন ভাবে
একটু ইংরেজি শব্দ ব্যবহার করছি, যদিও আমি করতে চাই না সাধারণভাবে বাংলা বলার সময়ে, সেটা হচ্ছে কম্পার্টমেন্টালাইজড, ভয়ানক ভাবে। যারা উপন্যাস পড়বে তারা কবিতা পড়বে না, যারা প্রবন্ধ পড়বে তারা তো কশ্মীন কালেও কবিতা সম্পর্কে ভালো মানে কোনো আগ্রহই দেখাবে না। আমার পরিচিত জনদের মধ্যে এরকম আছে, কিন্তু এমন একজন মানুষ যিনি প্রবন্ধ লিখতেন কিন্তু কবির মন নিয়ে, যেটা সুমনও ভালো বলতে পারবে, সুমন একটু আগে বলল যে তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন, গান ভালো বুঝতেন, এত তার বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার ওই সর্বগ্রাহিতা, যেটা আমাদের সবারই শিক্ষণীয়, যে এই মানুষের পৃথিবীতে আমরা আছি, কোনো কিছুই আমার পক্ষে বর্জনীয় নয়, সবকিছুই আমাকে গ্রহণ করতে হবে, তারপর আমার যেটা পছন্দের দিক সেটা আমি বেছে নেব, সেটা আলাদা কথা। সুধীরবাবু তাহলে সত্যি আরেক প্রজন্মের প্রতিনিধি হয়ে আমাদের কাছে রয়েছেন। আর রবীন্দ্রনাথের কথা যদি বলো, রবীন্দ্রনাথকে তিনি মাঝে মাঝে, কখনোই আমাদের যে মধ্যে কেউ কেউ আছেন যাকে পছন্দ হয় না তার চলন বাঁকা, কিংবা সমালোচনার নিন্দাকে আমরা আমরা এক করে ফেলি, এই ভুলটা তিনি কখনো করেননি। যেখানে রবীন্দ্রনাথের কথা, যেমন বাউল ফকির কথার মধ্যে তুমি দেখবে যে লালনের যে ওই মনের মানুষ কথাটাকে রবীন্দ্রনাথ যেভাবে নিয়েছিলেন সেটা তার পক্ষে স্বাভাবিকই ছিল। শুধু এই জন্যে না যে ক্ষিতিমোহন সেন মশায়ের সংস্পর্শে এসে তার চিন্তাটা একটু অন্যভাবে সঞ্চালিত হয়েছিল, কিন্তু রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথ, এটা তো তার ভেতরে তৈরি হয়েই ছিল। কিন্তু তিনি একটু ঈষৎ, সমালোচনা বা সমালোচনা যদি না বলতে চাও তাহলে বলবো যে তিনি তার নিজের যে একটা আলাদা বক্তব্য আছে, এমনকি স্বয়ং রবীন্দ্রনাথ সম্পর্কেও এটা বলতে তো তিনি দ্বিধা করেননি, কিন্তু খুবই রুচি স্নিগ্ধ মন নিয়ে বৈদগ্ধকে, বৈদগ্ধদের সঙ্গে কিছুমাত্র আপোষ না করে কথাগুলো তিনি বলেছেন। তবে তার রবীন্দ্রনাথ নিয়ে কথা বলতে গেলে আসলে তার ওই যে নির্জন এককের গান রবীন্দ্রসঙ্গীত, এটা যেন গভীর থেকে উঠে আসা। যারা, তুমি তো গানের একজন সমজদার মানুষ, আমি তোমার মতো করে তো বলতে পারবো না, তবে যতটুকু এদিক ওদিক পড়েছি সেখান থেকে বলতে পারবো যে কখনো কখনো নাদব ব্রহ্ম, একটু পুরনো কথা বলছি, আমি পুরনো লোক কি না, নাদব ব্রহ্ম যখন উচ্চারিত হয় মনে হয় যেন নাভি পদ্ম থেকে উঠে আসছে সহস্রার কিংবা মূলাধার ভেদ করার জন্য। ঠিক তেমনি ছিল তার গানের ভাবনা। আর এই গত 14 ডিসেম্বর আমরা, যার হয়তো করিনি কেউ, মনেও করিনি, যার জন্মদিন গেল আর কি, উদযাপন করিনি হয়তো, তিনি বিখ্যাত হেমাঙ্গ বিশ্বাস। হেমাঙ্গ বিশ্বাসের বলা সেই যে কথাটা, গানের ঘরানাও থাকে বাহিরানাও থাকে, আমি তার কাছ থেকে ওই কথাটা ধার নেওয়ার জন্যই তাকে স্মরণ করলাম। তো সেই গানের যে ঘরানা এবং বাহিরানা দুটোই তিনি ভালো করে যে বুঝে নিয়েছিলেন, এবং সেটা যে সর্বক্ষেত্রে তিনি প্রয়োগ করেছেন, রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথের গানকে বোঝার ক্ষেত্রেও, এবং সেই সঙ্গে বাউল গান, ফকির গান, এবং তাদের মধ্যে অসংখ্য যে স্তর আছে, পর্বান্তর আছে, এগুলোকে বোঝার জন্যেও। তার মানে একটা কেন্দ্রীয় এক ভাবপরিমণ্ডল ছিল সুধীরবাবুর, যে ভাব পরিমণ্ডল থেকে তিনি গানের ঘরানাকেও বুঝেছিলেন এবং বাহিরানাকেও বুঝেছিলেন। আমি রবীন্দ্রনাথের কাছ থেকে একটু ধার নিয়ে বলি, একটা হচ্ছে ভেতর থেকে বাইরেকে দেখা, এটা বোধহয় চতুরঙ্গতে আছে, আর একটা হচ্ছে বাহির থেকে ভেতরে দেখা। যেখানে এই দুই দেখার সম্মিলন ঘটে সেখানে সব আশ্চর্যের উদ্ভাসন ঘটে, যেটা সুধীরবাবুর ক্ষেত্রে হয়েছিল, তার রবীন্দ্রনাথ আলোচনার ক্ষেত্রে বিশেষভাবে হয়েছিল। এমনকি যখন তিনি, যেটা বারবার করে বলতে চাইছি, বাউল বা ফকিরদের কথা বলছেন, যারা গ্রামাঞ্চলে থাকে নিতান্ত দারিদ্র পীড়িত, তাদের মধ্যে হয়তো এমন অনেক কিছু উপকরণ ঢুকে গেছে
যেটা না ঢুকাই বাঞ্ছনীয় ছিল, কিন্তু তিনি কতটা সংবেদনশীল সুধীরবাবু ছিলেন, যার জন্য তিনি কোনো কটু কথা বলেননি, তিনি নিজে আলোচনাও করেছেন এই বিষয়গুলো কেন এরকম হচ্ছে, কারণ বাস্তবের চাপ বড় ভয়ানক, যেখানে বাইরে থেকে অনেক ইশারা আছে, সোনার হরিণের ইশারা বিদেশে যাওয়ার, বা বিদেশ যারা যেতে পারে না কলকাতায় অন্তত যাবে, নাগরিক মানুষরা যারা অত্যন্ত ভণ্ড আসলে তাদের কাছে এক আলোকসজ্জার আলোক আলো ঝলমল একটা মঞ্চে এসে সে যে গুজে গান শোনাবে, তিনি এইগুলো বলেছেন, খানিকটা তির্যক ভাবেই বলেছেন, আবার সঙ্গে সঙ্গে কেন এটা ঘটছে এটাও তিনি দেখিয়েছেন। অর্থাৎ একটা ব্যাপকতর অর্থে যদি বলি যে গানের মতো আমাদের জীবনেরও একটা ঘরানা আছে, জীবনেরও একটা বাহিরানা আছে, তাই তার জীবনবোধ, তার সঙ্গীত বোধ, তার রবীন্দ্রবোধ এবং তার লোকসংস্কৃতির বোধ সমস্ত এসে এক জায়গায় মিলেছে। আর যে কথাটা ভাবলে আমি ভীষণই বিস্মিত হই যে এই মানুষটি এত কিছু সত্য এত কাজ করলেন কি করে, এত পরিশ্রমের কাজ, দিন রাত তিনি একাকার করে ফেলেছিলেন যখন ক্ষেত্র সমীক্ষা করছেন, এবং তার বাইরে একজন সফল বাংলা সাহিত্যের সফল অধ্যাপক ছিলেন, আমরা সুমনের কাছেও শুনলাম এবং এই কিছু কিছু গল্প আমরাও শুনেছি, এবং সেই সঙ্গে দেখো একজন সম্পাদক হিসেবে কি নিষ্ঠাবানই না ছিলেন, তার ধ্রুববোধ পত্রিকার কথা তুমি শুরুতেই শুনিয়েছ কয়েসার, তো একটা অত্যন্ত রুচিশীল একটা পত্রিকা, বৈদগ্ধ এবং রুচির মণিকাঞ্চন সংযোগ সবসময় ঘটে না, সুধীর চক্রবর্তীর ক্ষেত্রে এটা ঘটেছিল, এবং আজকের যে পৃথিবীতে আমরা বাস করি বড় দুর্ভাগ্যজনক ভাবে আছে সবকিছুতেই ঘাটতি আমাদের, এবং এই ঘাটতিতে পরিপূর্ণ একটা সময়ে বাস করি বলে সুধীরবাবুর প্রয়াণ আমাদের বুকে এত বাজে, এবং সেই জন্যে মনে হয় যে তার মতো মানুষ তো কেউ হবে না কখনো, এটা অসম্ভব, এরকম একজনই হয়ে থাকেন, যাদের আমরা হারিয়েছি এবছর, এরা প্রত্যেকেই নিজের নিজের ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন, তো সেই পঙ্ক্তিতে সেই কাতারে সুধীর চক্রবর্তীও দাঁড়িয়ে গেলেন, আমরা তাদের ভুলিনি ভুলব না, এবং তার যে রবীন্দ্র ভাবনা সেই রবীন্দ্র ভাবনার মধ্যে আরো একটা জিনিস এটা বলেই আমি যাব, কারণ সুমনও বলবে যে সেটা হচ্ছে গিয়ে ওই সর্বগ্রাহিতারই একটা আরেকটা ধরন, যে রবীন্দ্রনাথকে নানাভাবেই তো বোঝা যায়, রবীন্দ্রনাথ এক আশ্চর্য মানুষ, কতভাবে আমরা বুঝতে চেয়েছি এখনো আমরা তার কুল কিনারা পাইনি, সেই রবীন্দ্রনাথকে বোঝার জন্যে তিনি তার যে দৃষ্টিভঙ্গিটা বেছে নিয়েছিলেন সেই দৃষ্টিভঙ্গিটা শুধুমাত্র এক সঙ্গীতজ্ঞের ছিল না, সেই দৃষ্টিভঙ্গিটা শুধুমাত্র এক বুদ্ধিজীবীর ছিল না, সেই দৃষ্টিটা শুধুমাত্র একজন রসজ্ঞের ছিল না, তাহলে এই সবকিছু মিলিয়ে সবকিছুর রসায়নে তৈরি হয়, সংশ্লেষণে তৈরি হয় যে এক আশ্চর্য গ্রহিষ্ণু সত্তা, সেই সত্তা দিয়ে তিনি রবীন্দ্রনাথকে গ্রহণ করেছিলেন, সেই জন্যে এইরকম গ্রহণ যখন কেউ করে না তখন কখনোই রবীন্দ্রনাথ তার অন্য সমস্ত অবধারণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ান না, সেই জন্যে ওই যে শুনলাম পবিত্রদাও বললেন এবং সুমন একটু অন্য দিক থেকে বলল যে কত বিষয়ে তিনি অনুসন্ধিৎসু ছিলেন, কত বিষয়ে তার সহজ বিচরণ ছিল, আমরা সাধারণত বিশেষজ্ঞতার দাবি করি যেটা বিশেষ অজ্ঞতায় পরিণত হয়, কিন্তু তিনি এই ক্ষেত্রে এক আশ্চর্য ব্যতিক্রম ছিলেন, এবং সেটাই সম্ভবত আমাদের উদ্দেশ্যে আমাদের মতো আমরা যারা আছি এবং আমাদের পরে আরো অসংখ্য যারা আছেন সেই উত্তর প্রজন্মের জন্য এটাই তার বার্তা, যে আমরা যেন সবকিছুকে গ্রহণ করতে শিখি,
কেন্দ্রবিন্দু থাকবে একটা, কিন্তু এর মানে এই না যে আমি প্রত্যাখ্যানের পথ ধরে এগুব, আমি আমরা এগুব শিকরণের পথ দিয়ে, যে পথ দিয়ে তিনি এগিয়েছিলেন। তো এইটুকুই আপাতত আমার বলবার। আপনার কাছে আবারও আসছি, একটু উপসংহারে আপনার কাছে জানতেও চাইবো যে আগামী সুধীর চক্রবর্তী সম্পর্কে, বর্তমান সমকালীন তো আছেই এবং ভবিষ্যতেও সুধীর চক্রবর্তীর প্রাসঙ্গিকতাটা কোথায় বললেন কিছুটা, এবং এরপরে আর সুনির্দিষ্ট ভাবে উপসংহারে জানতে চাইব। এটা সত্যি যে সুধীর চক্রবর্তীর কাজগুলো বহুমাত্রিক, লেখার হয়তো ওই অর্থে খুব মানে খুব লেখার ব্যক্তিগতটা ছিল খুব মানে যেভাবে অন্য লেখকদের ওই রকমের ব্যক্তির জায়গা থেকে যতটা না দেখছি, তার চাইতে তার বহুমাত্রিকতাটা আর গভীরে যাওয়াটা, যে বিষয়গুলোকে নিয়ে ধরেছেন কৃষ্ণনগরের মৃৎশিল্পী ফর এন এক্সাম্পল তাদেরকে নিয়ে, এবং চিন্তা করা যায় সাবলটান মানুষের গান, সাবলটান সম্প্রদায়দের গান, কর্তাভোজা সম্প্রদায়, পাত্র সম্প্রদায়, এইসব সঙ্গীতের কথা আমরা জানতামই না। এই লোকটার একটা নিরলস গবেষণা কর্ম না থাকলে এই যে একটা নতুন, এই সঙ্গীতটা তো ছিল কিন্তু আমাদের কাছে এটা নতুন ভাবে আসলো এবং আমরা দেখলাম এক অর্থে অভিজাত যে শহুরে গান, আমরা যাকে বলছি নাগরিক সম্প্রদায়ের মানুষের গান, এবং ওখানে নাগরিক গান, ওখান থেকে আবার এক নতুন করে নিধুবাবুর গানগুলোকে নতুন ভাবে দেখা, শ্রীধর কথকের নাম এগুলো হারিয়ে যাচ্ছে, শ্রীধর কথককে নতুন ভাবে দেখা, এই জায়গাগুলো যেভাবে করেছেন, আবার যে যেগুলো নিয়ে নাগরিক মানুষের ভাবনা পর্যন্ত নাই, এই কর্তাভোজা সম্প্রদায় সম্প্রদায় পাত্র সম্প্রদায় তাদের গানগুলোকে আবার একটা নতুন মাত্রা নিয়ে উপস্থাপন করা, এটা এটা আমার কাছে মনে হয় যে এটা একটা চিরকালীন সম্পদ বাংলা সাহিত্যের, এবং সঙ্গীত নিয়ে যারা ভাবছেন তাদের জন্যও। আমরা একটু সুমন গুণের কাছে যেতে চাই, আপনার একটু যারা দেখছেন তাদের একটু কমেন্ট যদি একটু পাঠ করা যায়। এর আগে একটু বলতে চাই যারা দেখছেন, এটা যদি এটা অত্যন্ত জরুরি একটা, আমার নিজের কাছে অত্যন্ত জরুরি একটা স্ট্রিমিং, লাইভ স্ট্রিমিং যদি একটু শেয়ার করা যায় তাহলে আপনার বন্ধুরা হয়তো দেখতে পাবেন, এই জরুরি কথাগুলো আরো ছড়িয়ে যাক চারদিকে, এই জরুরি লেখকের কথা। এটা সত্যিকার অর্থে সুধীর চক্রবর্তী একজন জরুরি লেখক যা পাঠকদের জন্য, গবেষকদের জন্য। তো সুতরাং এই কথাগুলো ছড়িয়ে যাক চারদিকে, একটু যদি যারা দেখছেন তারা একটু শেয়ার করে নেওয়া যায়। আমাদের সাথে মোহাম্মদ সাদিক যোগ দিয়েছেন, মোহাম্মদ সাদিক একজন অত্যন্ত জরুরি কবি, 80-এর দশকের গুরুত্বপূর্ণ কবি, আমাদের এই 100 Poets Around the World for Love যুক্ত হয়েছিলেন, কবিতা পড়েছেন। আমাদের সাথে কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য যুক্ত হলেন, লিখেছেন জীবনের ঘরানা, জীবনের বাহিরানা, অসাধারণ উক্তি, তপতি ভট্টাচার্য একটু আগে বলছিলেন। যারা মন্তব্য করছেন তাদের মন্তব্যগুলো দেখি, একসময় হয়তো পাঠ করা যাবে। এই ফাঁকে একটু সুমনগুনকেও জানিয়ে দিতে চাই, যদি একটু আমি জানি না আপনার আপনি পেরেছেন কিনা, এই লাইভ স্ট্রিমিংটা পেয়েছেন কিনা, এটা একটু শেয়ার করে নিলে হয়তো আপনার ফলোয়াররাও শুনতে পাবেন আর কি, আপনার বন্ধুরাও শুনতে পাবেন। এখন আপনার কাছে যাচ্ছি যে কথাগুলো আপনি বলতে চাইছিলেন, একটু ওখানকার একটু ক্রমশ ওই জায়গা থেকেও একটু বললেন, আর একটু যদি বলা যায় যে আপনার বিবেচনায়, আপনি বাংলা সাহিত্যের তুলনামূলক সাহিত্যের একজন শিক্ষক, কোন জায়গা থেকে আপনার কাছে আগামী সুধীর চক্রবর্তী, আগামী 30 বছর পরে সুধীর চক্রবর্তী কেন, আগামী 50 বছর পরেও কেন প্রাসঙ্গিক থাকবেন, এবং সমকালে তো বটেই, কেন প্রাসঙ্গিক থাকবেন, একটু আপনার বিবেচনাটাও যদি ওখানে একটু করে। প্রথম কথা হচ্ছে, একটা কথা বলি, সেটা হচ্ছে যে যে বিষয়গুলো নিয়ে সুধীরবাবু আলোচনা করেছেন, হ্যাঁ, সেগুলোর সবগুলো নিয়ে যে তিনি প্রথম আলোচনা করেছেন তা কিন্তু নয়। সুধীরবাবু গুরুত্বটা এখানে, ধরে যাক কর্তাভজা সম্প্রদায়, কর্তাভজা সম্প্রদায়ের কাজ নিয়ে সুধীরবাবুর আগেও অনেকে আলোচনা করেছে, আমার কাছে নিজেরও নিজের কাছেও বই আছে, রবীন্দ্রনাথের গান নিয়ে অনেকে আলোচনা করেছে, বাউল ফকিরদের কাজ নিয়ে, তাদের তত্ত্ব নিয়ে অনেকে আলোচনা করেছে। সুধীরবাবুর গুরুত্বটা এইখানে যে তাই সেই কাজগুলোকে সৃজনশীল ভাবে যে দেখা যায়, সেই সমস্ত কাজগুলোকে যে সৃজনশীল ভাবে আলোচনা করা যায়, সেই আলোচনার মধ্যে যে সেই আলোচনাটা যে শুধু
তথ্যের একটা নির্মাণ না হয়, কাজে যিনি আলোচনা করছেন তার মনটা যে সৃষ্টিশীল থাকছে আলোচনার সময়, সেইটা যে সেইটা বাংলায় প্রথম হয়েছে সুধীবাবুর ক্ষেত্রে। আলোচনা অনেক যে বিষয়গুলো নিয়ে সুধীবাবু আলোচনা করেছেন সেই বিষয়গুলো নিয়ে আরো একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন আলোচনা করেছেন, তাতে অসুবিধা নেই। সুধীর বাবুর আলোচনাটার গুরুত্ব হচ্ছে সুধীর বাবু আলোচনা করেছেন একটি সৃষ্টিশীল মন থেকে, তার আলোচনার মধ্যে একটা সৃজনশীলতার স্পর্শ আছে, যে জন্য তাকে বাধ্য হয়ে তার বিশেষ গদ্য ভঙ্গি থেকে নির্মাণ করতে হয়েছিল। সুধীর বাবুর গদ্য কিন্তু নির্জলা গদ্য নয়, সুধীর বাবুর গদ্য হচ্ছে কিছুটা বলেছেন একটু আগে পবিত্র বাবু, সুধীর বাবুর গদ্য হচ্ছে তপোধীর বাবুও বলেছেন গদ্য হচ্ছে আখ্যান এবং গবেষণার মধ্যবর্তী একটি সরণি, আখ্যান এবং গবেষণার মধ্যবর্তী একটি সরণি যেটা একই সঙ্গে আসক্ত অথচ উত্তেজক। এই সরণি ধরে বাংলায় একমাত্র পথিক হচ্ছেন সুধীর চক্রবর্তী। এই ঘরানাটাকে বাংলা ভাষায় প্রায় একক সামর্থ্যে প্রতিষ্ঠিত করেছেন সুধীর চক্রবর্তী। তিনি যখন আলোচনা করেন সে আলোচনাটা শুধু শুধু তথ্য নির্ভর হয় না, সে আলোচনাটা এবং যেটা অনেকে 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 এর আগেও বলেছেন সে আলোচনার মধ্যে একজন একজন শিল্পীর মন কাজ করে, একজন শিল্পীর মন কাজ করে। আশির দশকে সুধীর চক্রবর্তী রেডিওতে গান নিয়ে আলোচনা করতেন, কবিতা নিয়ে আলোচনা করতেন, সে আলোচনাগুলো আমি তো আশির দশকে তো আমি তখন যাকে আর বলছি না, আশির দশকে উনি যখন গান নিয়ে আলোচনা করতেন আমি তখন শুনতাম, আমি দুটো দুজনের আলোচনা শুনতাম সেই সময় এক গান নিয়ে। একটা হচ্ছে গান শেখাতেন অশোক তরু বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথের গান শেখাতেন, এর চেয়ে কোনো মানে এর চেয়ে কোনো কি বলবো অতিপ্রাকৃত অতিলৌকিক অভিজ্ঞতা আমার জীবনে আর হয়নি। শুধু অশোক তরু বন্দ্যোপাধ্যায়ের রেডিওতে রবীন্দ্রনাথের গান শোনানোর অভিজ্ঞতা এবং আশির দশকেই সুধীর চক্রবর্তীর রেডিওতে গানের আলোচনা, তখন তো এ বেরোতো ওই ক্যাসেটেও ক্যাসেট বেরোতো, রেকর্ড রেকর্ডের শেষ যুগ ক্যাসেট শুরু হয়েছে সেই সময়টা সুধীর চক্রবর্তী গান নিয়ে আলোচনা। সে গানের আলোচনা মানে কি, সে গান কিন্তু এইটা হচ্ছে সুধীর চক্রবর্তীর মজা, গান কিন্তু শুধু সুরের আলোচনা নয়, শুধু কথার আলোচনা নয়, সেই গান কথাকে স্পর্শ করে আছে, সুরকে ধারণ করে আছে। আমি বারবার বলছি সুধীর চক্রবর্তীর বাংলা সাহিত্য সংস্কৃতির জগতে আলোচনার জগতে সুধীর চক্রবর্তীর গুরুত্ব এখানেই, তিনি যে আলোচনা করছেন সে আলোচনার মধ্যে সৃজনশীলতার স্পর্শ রাখছে এবং ওই সময়ের আধুনিক গান নিয়ে, যে আধুনিক গানের কথা মানে সুমন আসার পরে আমরা বুঝলাম যে এতদিন ধরে আমরা যে গান শুনে এসেছি আসলে গানের কথার দিকে মন না দিয়ে সুরকে সুর মেলোডি কে গ্রহণ করতে 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 আমরা এসেছি, সেটা প্রথমে বুঝিয়েছিলেন সুধীর চক্রবর্তী। সুধীর চক্রবর্তী যখন গান নিয়ে আলোচনা করতেন সুকৌশলে, উনি তো আগ্রাসী ছিলেন না, সুকৌশলে উনি বুঝিয়ে দিতেন যে এই গানের মূল ভরটা কিন্তু সুরের ওপরে, আধুনিক বাংলা আধুনিক গানের মূল ভরটা কিন্তু সুরের ওপরে, সেখানে কথা নিয়ে আলোচনা করা যায় না। যেটা তিনি করার সুযোগ পেলেন কখন, যখন কবির সুমনের গান নিয়ে, তখন সুমন চট্টোপাধ্যায়, যখন তিনি সুমন চট্টোপাধ্যায়ের গান নিয়ে আলোচনা করলেন। সুধীর চক্রবর্তী প্রথম যিনি কবির সুমনের গানের গানের যে কথা সেই কথা নিয়ে একটি বই প্রকাশ করেছিলেন, তার গান সেই গানের সেই বইটার নাম ছিল সুমনের গান সুমনের ভাষ্য। তার সেটার বিষয় কি ছিল, বিষয় ছিল সুমন তার প্রত্যেকটা গানের হয়ে ওঠার মুহূর্ত গুলোকে নিয়ে কথা বলেছিলেন, এক একটা গান রচনার মুহূর্ত নিয়ে শুনে শুনে সুমন কথা বলেছেন, সেই গানটি এবং সেই রচনার মুহূর্তটি, এটা এই এই ভাবনাটা তো কার, এই ভাবনাটা কবির সুমনের নয়, এই ভাবনাটা সুধীর চক্রবর্তী। সুধীর চক্রবর্তী কবির সুমনকে অনুরোধ করেছিলেন এই 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 বিষয়ে একটি বই করে দেওয়ার জন্য, সেই বইটি আমরা পেয়েছিলাম, সেই বইটি এখন বোধহয় পাওয়া যায় না, কিন্তু সে এক আশ্চর্য বই ছিল। বাংলা বাংলা গানের শুধু নয় বাংলা সংস্কৃতির একটি অভ্যুত্থান কে গ্রহণ করেছিল ধারণ করেছিল সেই নাম বইটা বললেন, বইটার নাম সুমনের গান সুমনের ভাষ্য, এবং এই নামে বই বেরিয়েছিল সুধীর চক্রবর্তী, বই বেরিয়েছিল 90-এর দশকে, তখন সুমন সবে সবে মানে একটা বা দুটো ক্যাসেট বেরিয়েছে, তখন তো ক্যাসেটের যুগ, একটা বা দুটো ক্যাসেট বেরিয়েছে,
সেই একটা বা দুটো ক্যাসেট বেরোনোর সঙ্গে সঙ্গেই সুধীর চক্রবর্তী এবং তার একটা ভূমিকা ছিল সেখানে, সেই মানে বইটি ভাবা বেরিয়ে যায় না, পড়লো। ভাবা যায় না। তো বুদ্ধিটা একটু আগে যেটা বলছিলেন যে জহুরির চোখ, মানে হ্যাঁ, যখন নতুন এটা উনি ওর বাড়ি চলে গিয়েছিলেন, সুমনের বাড়ি চলে গিয়ে বলেছিলেন, আচ্ছা আপনি তো গান লিখছেন, আচ্ছা আপনি কি আমার চেনেন? তখন বলছেন না, আপনার বইটা আমি পড়িনি, আপনার নাম শুনেছি। তখন বলে আপনার আমার আমার বই পড়ার দরকার নেই, আমি আপনাকে জানি, এই আপনি এই ব্যাপার, আপনি যা করছেন সেটা নতুন যুগ আপনি তৈরি করছেন। সত্যি বাংলা 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 সংস্কৃতি, শুধু বাংলা গানের নয়, বাংলা সংস্কৃতির একটি নতুন পর্ব শুরু হয়েছিল 90-এ সুমনের গানগুলো দিয়ে। সেটা সুধীর চক্রবর্তী সেই মুহূর্তে বুঝে ফেলেছিলেন, বুঝে ফেলে ওই গানটি, ওই বইটি হয়ে ওঠার দায়িত্ব নিয়েছিলেন। আশ্চর্য বই, যেভাবে যেভাবে শঙ্খ ঘোষের ওই কবিতার মুহূর্ত বলে একটি বই আছে, যেখানে প্রত্যেকটি কবিতার মুহূর্ত নিয়ে উনি কথা বলেছেন, সেই আদলে কবি সুমনের গানের হয়ে ওঠার মুহূর্ত গুলোকে ধরে সেই সময় প্রকাশ করেছিলেন সুধীর চক্রবর্তী। আমি এটা বারবার বলতে চাইছি, ভাবা যায় না। সৃজনশীলতার একটা সরণি ধরে, সৃষ্টিশীলতার একটা সরণি ধরে সুধীর চক্রবর্তী সারা জীবন চলেছেন বলে বলে তার আলোচনা নিছক দিছক গবেষণা নয়, তার আলোচনা নিছক আখ্যান নয়। আখ্যান এবং গবেষণার মধ্যবর্তী সৃজনশীল সরণিটির একমাত্র পথিক এখনো পর্যন্ত বাংলা ভাষায় সুধীর চক্রবর্তী। এই এই ধর এই ঘটনাটা আমি জানি না এরপরে আর কে লালন করবেন, কে গ্রহণ করবেন, কিন্তু সুধীর চক্রবর্তী যা করে গেলেন এটা একমাত্র হয়ে রইল। এইটা আমি আবার বলি যে এই যে এই যে সবাই বলছিলেন, কতদিকে আপনিও বলছিলেন কতদিকে তার মন ছিল কবিতা, এটা সুধীর তপতির বাবু বললেন যে সত্যি এত সৃজনশীল একটি একজন একজন গবেষককে আমরা খুব বেশি পাই না, কিন্তু কবিতা নিয়ে ওর ওর যে কবিতা নিয়ে ওর যে ভাবনা ছিল, কবিতা নিয়ে ওর যে ভাবনা ছিল, একটু আত্মপ্রচার করার সুযোগ নেব, কিছু কেউ কিছু মনে করবেন না, ওর যে কবিতা নিয়ে ভাবনা ছিল তার একেবারে একেবারে ঘনিষ্ঠতম প্রমাণ আমি কিভাবে পেয়েছিলাম, আমি পেয়েছিলাম আমার একটা বই আছে অনুষ্ঠুপ থেকে, বইটার নাম হচ্ছে বাংলা কবিতার সহস্রধারা, এই কবিতা নিয়ে আলোচনা আলোচনার একটা বই, বেশ বড় বই। সেই বইটি আমি হঠাৎ একদিন দেখি আজকাল পত্রিকায়, হঠাৎ তখন আমার সুধীরবাবুর সঙ্গে ততটা ঘনিষ্ঠতা হয়নি, ওই বিশ্ববিদ্যালয় পর্বের আগে এটা, আমি হঠাৎ একদিন আজকাল পত্রিকায় দেখি আমার সেই বইটি নিয়ে আলোচনা করেছেন সুধীর চক্রবর্তী। সে এবং সে আলোচনা মানে কি, আলোচনা মানে কি, সে যে প্রত্যেকটা প্রবন্ধ ধরে 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 আলোচনা, এবং আমার কাছে বইটা আছে, সে বইয়ের একটা লাইন একটু পড়ার অনুমতি চাইছি, একটা লাইন সেই বইয়ের আমি ওই আলোচনা থেকে একটা লাইন ব্যবহার করেছিলাম। সেখানে বলেছিলেন উনি যে প্রত্যেকটা বই আলোচনা করতে 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 বলেছিলেন আমার সম্পর্কে, হ্যাঁ, বিস্ময়কর তার পর্যটনের ব্যাপ্তি, ঈর্ষণীয়তার সংগৃহীত বিভিন্ন কবির কাব্যগ্রন্থের নাম বিচিত্রা। এটা আমার সম্পর্কে বলেছেন, ফলে আমার ব্যক্তিগত শ্লাঘার বিষয়, কিন্তু এটা থেকে আমি আরেকটা জিনিস বুঝতে চাইছি, সেটা হচ্ছে এই যে আমি ওখানে যে সমস্ত এই কাব্যগ্রন্থের কথা উনি বলেছেন না, যে সমস্ত কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করেছিলাম প্রত্যেকটা সম্পর্কে মন্তব্য আছে সেই আলোচনার মধ্যে। মানে বাংলা কবিতাকে, এবং এটা কিছুদিন আগে দেখলাম জাস্ট বাইরে বাই জিজ্ঞেস করছি, মানে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করতে চাই, একটু যদি হালকা বললা যায় আপনার, আমার তো নিজের একটা আগ্রহ তৈরি হলো, কোন কোন কি সব বই নিয়ে আপনার আলোচনা ছিল এই এই এক কথা যদি বলার, ওইখানে কি নিয়ে আলোচনা ছিল, মানে আমি বলি, আমি সূচিপত্র দেখে টুক করে বলে দিই। ওখানে শুরু হয়েছে, শুরু হয়েছে একেবারে চর্যা থেকে, চর্যাপদ থেকে শুরু হয়েছে, এবং শেষ হয়েছে কোথায়, শেষ হয়েছে একেবারে 90-এর দশকেরও পরের শূন্য শূন্য দশক। শেষ লেখাটির নাম হচ্ছে 3 থেকে 0 দশক, শূন্য দশক পর্যন্ত সেই বইগুলো নিয়ে আলোচনা উনি করেছেন, এবং উনি ওই ওই ওইখানে লিখেও ছিলেন যে তরুণ সময় ইত্যাদি ইত্যাদি অনেক লিখেছেন, নানা রকম লিখেছেন, যাকে সে সবার বলছিলাম। তো কথা হচ্ছে যে এই এই বই নিয়ে আলোচনা থেকে তা এটা প্রমাণিত হয় যে কবিতার ওর মনটা কবিতাকে কিভাবে স্পর্শ করেছিল, তরুণদের কবিতা সম্পর্কে আলোচনার একটা প্রত্যেকটা প্রত্যেকটা তরঙ্গকে উনি স্পর্শ করে থাকতেন। কিছুদিন আগে জয় গোস্বামী, সুধীর বাবু মারা যাওয়ার পরে জয় গোস্বামী একটা লেখাতেও দেখলাম লিখেছেন, বলেছেন যে তার কবিতা লেখার অনুপ্রেরণা সুধীর চক্রবর্তী। ভাবা যায় এই 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 লাইনটি, হ্যাঁ, ভাবা যায় এইভাবে লিখেছেন, আমার কবিতা লেখার অনুপ্রেরণা কবি সুধীর চক্রবর্তী। তার মানে কি, উনি যেকোনো বিষয়ে, যেকোনো সৃজনশীল বিষয়ে, যেকোনো সৃষ্টিশীল বিষয়ে কথা বলতে ভালোবাসতেন, বাংলা ভাষায়
বাংলা আলোচনার জগতে, বাংলা সংস্কৃতির জগতে এইরকম মানুষ আর আসেননি যিনি একই সঙ্গে গবেষণাকে এবং আখ্যানকে সৃজনশীলভাবে স্পর্শ করেছেন এবং সেই মধ্যবর্তী আলোছায়াময়, হ্যাঁ, উত্তেজক, আসক্ত, স্পর্শময় এই পথটি ধরে এগিয়ে গিয়েছেন। বাংলা ভাষায়, বাংলা সংস্কৃতির জগতে এটা আর হয়নি। আমি আর কাউকে পাবো না, আর কাউকে পাবো না যিনি একই সঙ্গে একজন 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 শ্রেষ্ঠ গবেষক, একজন মনস্ক প্রাবন্ধিক এবং একই সঙ্গে তরুণতম তরুণতম কবির কবিতা বই সম্পর্কে উৎসুক। এই ঔৎসুক্য, এই মনস্কতা সুধীরবাবুকে বাংলা সংস্কৃতির জগতে একমাত্র একক নির্জন এককের গান বলেছেন না, উনি নির্জন ছিলেন না, এটা একটা পয়েন্ট, এটা বলে আমি শেষ করবো। উনি কিন্তু নির্জন ছিলেন না, উনি থাকতেন কৃষ্ণনগরে, কিন্তু কলকাতার সহ দুই বাংলার সমস্ত লেখকের সঙ্গে, সমস্ত উদ্যোগী লেখকের সঙ্গে তার সম্পর্ক ছিল। তিনি নিয়মিত বিভিন্ন এই যে বাউল ফকিরদের সঙ্গে যে যে মন নিয়ে ঘুরে বেড়াতেন, সেই খোলা মন নিয়েই কিন্তু সমস্ত লেখকদের সঙ্গে, সমস্ত সাহিত্যিকদের সঙ্গে, সমস্ত বন্ধুদের সঙ্গে, যার সঙ্গে হয়তো কোনো লেখালেখি সম্পর্কই নেই কিন্তু তার সৃজনশীল মন আছে। যে যে মানুষটি সৃজনশীল তাকে যে সবসময় লিখতে হবে এমন তো কিছু নয়, যে তিনি তিনি না লিখেও সৃজনশীল থাকতে পারে। এই প্রত্যেকটি মানুষের সঙ্গে সুধীর চক্রবর্তী সখ্য ছিল। এই সখ্য, এই সখ্যের লালন যিনি সারা জীবন ধরে করে গেছেন, তাকে প্রণাম জানানো ছাড়া আমরা কি বা করতে পারি? আমি সেই প্রণাম জানানোর সুযোগ দেওয়ার জন্য গ্রন্থের সবার কাছে আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, ধন্যবাদ, অভিনন্দন জানাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় শেষের দিকে তপোদিদার কাছে তার উপসংহারের কথাগুলো শুনতে চাইবো। এবং খুব সুন্দর করে বলছিলেন তপোদিদা, যে একটা হলো যে আপনাদের সবার কথাতেই যেটা যেটা উঠে আসলো, যে একদিকে সুধীর চক্রবর্তী তার তার যে মানে বৈদগ্ধ ওগুলো নিয়ে তো কোনো প্রশ্ন হবে না। একটা তার প্রবন্ধে, তার গদ্যে, যে কোনো গদ্যেই বৈদগ্ধের ছাপটা একদম, তার তার সিনট্যাক্স গুলো, মানে আমি প্রায়শ বলি একজন গদ্যকারের সব থেকে বড় চ্যালেঞ্জ থাকে ক্রিয়াপদটা কোথায় রাখবেন, এবং গদ্যকাররাই বোধ হয় এটা সব থেকে বেশি, কবিরা অনেক সময় যেতে যেতে পারে অনেক সময়, কিন্তু গদ্যকারদের এটা কি চমৎকার। এবং তার এই গদ্যগুলো পাঠ করে এটা মাঝে মাঝে খুব বিস্মিত হতে হয় যে এই একই সমস্যায় ভুগেছেন, বোঝা যায় একই সমস্যায় ভুগেছেন, ক্রিয়াপদের ব্যবহার গুলো দেখে বোঝা যায়। এবং আরেকটা জায়গা আমাকে খুব মানে খুব এটা স্পর্শ করে গেল, তপোদিদাও বললেন, আপনিও বললেন, যে কিভাবে দেখুন কিছু কিছু জরুরি প্রশ্ন উনি তুললেন, যে রবীন্দ্রসঙ্গীত পাঠ্য হওয়া উচিত, কেন হওয়া উচিত? সাহিত্যের ছাত্ররাই তো আবিষ্কার করবে যে সুরটা উঠছে যখন, তখন যে ইমোশনের একটা জায়গা, কথার যে কথাগুলোতে সুর ওঠার সঙ্গে জড়িত, ওই জায়গাগুলোতে মানে রবীন্দ্রনাথ মানে অবশ্যই গবেষণা বন্ধুত্বে তাকে মানে একটা সাংঘাতিক রকমের সুন্দর, আমাদের তপোদিদাও বললেন, ক্ষেত্রমোহনের কথা বললেন, এই সঙ্গগুলো তাকে নিশ্চয়ই মানে নানাভাবে সাহায্য করেছে। কিন্তু একাধারে এই জায়গাগুলো কিন্তু মানে আলোকপাত করলেন সুধীর চক্রবর্তী। আর দেখুন জহুরীর চোখ, সুমন নিয়ে যে বই লিখেছেন ভাবা যায় না। আমি সুমনকে প্রথমে যারা একসময় মনে হতো যে সুমনকে নিয়ে লেখা এটাকে একটু ইচড়ে পাকার মতো ব্যাপার হয়ে যায় না, এখন পর্যন্ত মানে বোঝা যাচ্ছে না, একটা মানুষ বোঝা যাচ্ছে না, কিন্তু যারা জানতেন না তখন সুমন সলিল চৌধুরীকে যেভাবে আবিষ্কার করেছেন, সুমনের অন্তর্দৃষ্টি, সঙ্গীত সংক্রান্ত অন্তর্দৃষ্টি, পারফর্মিং আর্টিস্টদের একটা ব্যাপার থাকে, অন্তর্দৃষ্টির জায়গাটা খুব স্থূল থাকে, কিন্তু সুমন যে একটা সত্যিকার অর্থে সঙ্গীতের যে দর্শন, এই দর্শনকেও নানাভাবে ছুঁয়ে গেছেন। এবং এজন্যই বোধ হয় সুধীর চক্রবর্তীর চোখ এড়াননি নানাভাবে, যেহেতু বই পর্যন্ত লিখে ফেলেছেন। তো তাতে মনে হলো, এবং আপনার কথায় আরেকটা জিনিস বেরিয়ে এলো, আমি এটা জানতাম না যে কবিদের ব্যাপারেও তার একটা কবিতা নিয়ে আলোচনা করতেন রেডিওতে, এটাও খুব আনন্দের ব্যাপার মনে হলো। এবং কবিদের ব্যাপারেও একদম তরুণতম কবিদের কবিতা নিশ্চয়ই খুব মনোযোগ সহকারে পড়তেন, এটা জেনে খুব ভালো লাগে। পড়তেন এবং বন্ধুত্ব ছিল তরুণ কবিদের সঙ্গে, তার বন্ধুত্ব ছিল অনেক তরুণ কবির সঙ্গে, তার বন্ধুত্ব ভীষণ ভীষণ আনন্দ লাগলো। তপোদিদা, আপনার কাছে উপসংহারে একটু জানতে চাই যে একদম ভবিষ্যতের সুধীর চক্রবর্তীর, আপনার কথায় আমাদের সবার কথাই উঠে আসলো, কিন্তু একটু যদি আরো বেশি
একটা স্পেসিফিক্যালি আপনার কাছে কেন মনে হয় যে সমকালে যে সুধীর চক্রবর্তী আমরা মনে করছি অপরিহার্য জরুরি, ভবিষ্যতের পাঠকদের কাছেও সুধীর চক্রবর্তী একজন জরুরি লেখক আপনার বিবেচনায়? কায়সার ধন্যবাদ আরেকবার তোমাকে, এবং একটু আগে সুমন খুব ভালো বলছিল, হ্যাঁ, যে এবং সেটা শুরুতে যেটা বলেছি না যে একটা মানুষ যার সর্বগ্রাহী মন আছে তিনি একমাত্র ওই সুমনের বইটা লক্ষ্য করে খুঁটিয়ে পড়তে পারেন। দ্বিতীয়ত সুমন চট্টোপাধ্যায়, তখন তো তিনি কবির সুমন হননি, তার গান যখন বেরিয়ে আমাদের সবাইকে চমকিত করছে সেই সময় তাকে নিয়ে কিভাবে কি করা যায়। এটা ওই সুমন কিছুদিন আগে, সুমন গুন্না, আমি গায়ক সুমনের কথা বলছি, কিছুদিন আগে তিনি সুধীরবাবু প্রয়াত হওয়ার পরে একটি গদ্য লিখেছিল অন্তর্জালে, তাতে সে লিখেছে যে একদিন হঠাৎ সুধীরবাবু কি করে তার ওখানে গেলেন এবং গিয়ে বললেন আমি আজকে খাবো তোমার ওখানে। এই যে কিন্তু সেই কথা থাক, আমি মূলত খুব সংক্ষেপে কয়েকটি কথা বলছি যে কথাগুলো আমাদের সবার কথা থেকেই, আমি পবিত্রদা বা সুমন তিনজনের কথা থেকেই যেটা বেরিয়ে আসছে, ধরে নাও সেটার উপর ভিত্তি করে আমি উত্তর প্রজন্ম কি পেতে পারে তার কাছে, কোন জিনিসটা লক্ষ্য করতে পারে সেটাকে একটু সংক্ষেপে উপস্থাপিত করার চেষ্টা করব। এক নম্বর কথা হচ্ছে এই যে, একটু আপ্তবাক্যের মতো শোনাবে কিন্তু আমি আমি নাচার এ বিষয়ে, যে যখন যে বিষয়ে কাজ করছি সেটা আমাদের কাছে একমুখীনতা দাবি করে এবং সেই একমুখীনতা যে দাবি বিষয়টি করছে আমাদের কাছে, আমরা কি তাতে সাড়া দেওয়ার মতন যথেষ্ট সামর্থ্য অর্জন করেছি? সুধীরবাবু যেন আমাদের মধ্যে মরদেহে না থেকেও এই প্রশ্নটা তার উত্তর প্রজন্মের জন্যে রেখে দিয়ে গেলেন, যার উত্তর আমাদের খুঁজতে হবে আরো দীর্ঘদিন ধরে। যে রেসপন্সিভনেস এর কথা অন্য একটা প্রসঙ্গে আমি বলছিলাম, রেসপন্ড করতে শেখা, জীবন এবং জগৎ আমার কাছে যা নিয়ে আসছে, সংস্কৃতির ডালি নিয়ে আসছে, সাহিত্যের নানা ভান্ডার নিয়ে আসছে দেশ এবং বিদেশ থেকে, আমরা তার প্রত্যুত্তর দেওয়ার মতো, সুধীর বাবু যেটা আমাদের দেখিয়ে গেছেন যে প্রত্যুত্তর যোগ্যতা আমরা অর্জন করেছি কিনা এটাই দেখবার মতো বিষয়। আর সবচেয়ে বড় কথা যেটা আজকের দিনে বলা ভীষণ জরুরি, বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশের আমরা যারা বাঙালি আছি আমাদের জন্য তো নিশ্চয়, যে তিনি যাদের মধ্যে ঘোরাফেরা করেছেন এবং অক্লেশে ঘোরাফেরা করেছেন, দিন রাত তাদের মধ্যে থেকেছেন তিনি, এবং এটা বিবেচনা করেননি যে কে হিন্দু আর কে মুসলিম, এই পুরনো কথাটা বলতে হলো, বলতে ইচ্ছে হচ্ছিল না, কারণ এটা বলাটা ভীষণ জরুরি। সংস্কৃতির যারা অনুসারী তাদের কাছে কোনো মৌলবাদী চিন্তা প্রশ্রয় পেতে পারে না, কোনো ধরনের সাম্প্রদায়িক বিভাজনকে তিনি গুরুত্ব দিতে পারেন না, সুধীরবাবুকে দেননি। এমনি এমনি তিনি আজকে বাউল ফকির সম্পর্কে অন্যতম শ্রেষ্ঠ বিশেষজ্ঞে পরিণত হননি। তৃতীয় যে কথাটা আমাদের লক্ষ্য করার মতো, যে যেটা একটু আগে হয়তো আমি অন্যভাবে বলেছি, যে এই যে ধরো কোথায় তিনি থাকেন কলকাতায় বা কৃষ্ণনগরে, এবং সেখান থেকে পশ্চিম বাংলার প্রান্তিক এলাকাতেও কোন সাধারণ দীন দরিদ্র মানুষটি গানের আনন্দে, সে বাউল্লা ফকির সে কথা আমি আর বলছি না, তার মধ্যে মজে আছে, তাকে আবিষ্কার করার দায় যে নেয়, সেই তো প্রকৃত গবেষক, সেই তো সন্ধানী, এবং সেই সন্ধান নিয়েই তিনি বাংলাদেশের সিলেটের শাহ আব্দুল করিমের গানের কথা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, এটার কথা তিনি কয়েকবার কয়েক জায়গায় লিখেছেন,
হ্যাঁ, আর এই বছর নিঃশব্দে পেরিয়ে যাচ্ছে যার শতবর্ষ, সিলেটের আরেক বাউল দূরবীন শাহ। সেই দূরবীন শাহর কথাও তার প্রসঙ্গে আছে, আর অনেকের কথাই আছে। আমি এটাকে একটা সংকেত হিসেবেই নিচ্ছি। ওই ওখানে দূরবীন শাহ, ওখানে অবধি এটা আপনার চোখে পড়েছে কিনা, দূরবীন শাহ সংক্রান্ত একটা ছোট লেখা কিন্তু আমার ওই লেখা থেকে, আমরা যদি মনোযোগী হই তাহলে আমাকে জেনে নিতে হবে কোথায় কারা আছে। হ্যাঁ, তো বলিদা আপনার ক্যামেরাটা অফ হয়ে গেছে, একটু ক্যামেরাটা অন করতে হবে। আপনি শুনতে পাচ্ছেন কিনা আপনার ক্যামেরা এবং আপনার সাউন্ড দুটোই বন্ধ? আপনার সাউন্ড সাউন্ডটাও অফ হয়ে আছে, একটু যদি সাউন্ড এবং ক্যামেরাটা অন অন করা যায়। আমাদের তো অনেকক্ষণ আমরা প্রায় শেষ আসতে বোধ হয় মানে গুটি আনতে হবে বোধ হয়, তাই না? অনেকক্ষণ তো হয়ে গেল, একদম। হ্যাঁ, আমরা প্রায় শেষের দিকে চলেও আসছি, আমরা একদম শেষের দিকে চলে আসছি। শামশান, আপনার একদম একদম শেষের দিকে আপনার আমি আপনার ধন্যবাদ। সত্যি কথা, যেটা আজকে একদম মানে সুমন গুণ যেভাবে বললেন, কিংবা পবিত্রতা যেভাবে বলে গেলেন, এবং তপদীর স্যার যেভাবে বললেন, সত্যি একটি বিষয় আজকে আমি আজ করলাম। ওনার তো আমি অনেক বই পড়েছি, পড়ার চেষ্টা করেছি 90 সাল ধরে, যেমন বুদ্ধিজীবী নোট বইটা আমার হাতে আছে, এখন অনেকগুলো আছে। কিন্তু আজকে আমি অনেক বিষয়ে যেটা জানলাম, বিশেষ করে সুমন গুণ যেটা বললেন যে উনি নিজে গান গাইতেন, কথা বলতেন, কথা বলার সময় ক্লাস করাতেন গানে গান, মানে এটা আশ্চর্য একটা বিষয় ছিল। আর আজকে সত্যি কথা, যেটা আজকে যারা আমার সাথে ছিলেন, আমি আসলে এই বিষয় নিয়ে অনেক শুনছিলাম, এবং এখানকার আজকের যে আলোচক বিন্দু যারা ছিলেন প্রত্যেকেই গুণী, এবং একদম কম সময়ের মধ্যে আমাদের সময় দিলেন, সত্যি সময় দিলেন, সেটা আমি বলবো। যেটা এই এই গুণী মানুষটির জন্য ওরা সময় দিলেন, এবং বিশেষ করে আমি সুমন গুণকে আমি সকালে যখন বললাম যে আমাদের এরকম একটা বিষয় বলে, অবশ্যই আমি থাকবো। আমি অনেক কৃতজ্ঞ জানাচ্ছি সুমন গুণ আপনাকে, কৃতজ্ঞতা জানাচ্ছি তপদীর স্যারকে, কৃতজ্ঞতা জানাচ্ছি পবিত্র সরকারকে, এবং যারা শুনলেন, এবং বিশেষ করে কায়সার। এই আয়োজন আমাদের অব্যাহত থাকবে, আর আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা, ধন্যবাদ। আমি আর বেশি কথা না, 1 মিনিটের মধ্যে শেষ করব। যেটা বলছিলাম আমি, যে এই যে মানসিকতা, সেই মানসিকতা যেটা, যে মনোভঙ্গি, সেটা ছাড়া কিন্তু উত্তম গবেষণা হয় না। আর সুমন একটু আগে তো বললই, এবং পবিত্রদাও বলে গেলেন, সেটার সূত্র ধরেই আমি বলবো যে নিজেকে অনবরত যে পুনরাবিষ্কার করা, সেটাই তার শিক্ষা। আমি মনে করি এটাই তিনি আমাদের জীবনের পাঠ দিয়েছেন, সংস্কৃতির পাঠ দিয়েছেন, এবং কিভাবে আমরা নিজেদের তৈরি করে নেব বৃহত্তর কাজের জন্যে তারও পাঠ দিয়েছেন। আপাতত এই পর্যন্ত থাক, কারণ এটা সবাই শুনতে পেলেন কিনা আমি জানি না। ধন্যবাদ প্রদীপদা, আমরা আপনার উপসংহারে আপনার এই কথাগুলো শোনা গেল, মানে জাস্ট দেখা যায়নি। আমি শেষ করার আগে জাস্ট 2-3টা মন্তব্য পাঠ করতে চাই। আমাদের সাথে জুনার নাসির ছিলেন, বনানী চক্রবর্তী ছিলেন, কৃষ্ণ কবি কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য লিখেন আখ্যান এবং গবেষণার একটা মধ্যবর্তী স্মরণী, সুমন গুণ সাংঘাতিক আবিষ্কার, উনি আবারও লিখলেন পবিত্র পবিত্র বাবুর বক্তব্যে এত সুন্দর এবং শ্রদ্ধার সঙ্গে একটি অস্তে যাওয়া দুঃখকে দেখার কথাটি অভাবিত ভাবে বলার জন্য শ্রদ্ধেয় তপদীর দাকে আমার প্রণাম। শ্রদ্ধেয় পবিত্র সরকার স্যারকে সরাসরি শুনতে পাচ্ছি বলে ভাল লাগছে। গ্রহিষ্ণু সত্তা তপদীপ ভট্টাচার্য অসাধারণ, জীবনের ঘরানা, জীবনের বাহিরানা। আমাদের সাথে ছিলেন জাকির জাফরান কবি, আমাদের বন্ধু হাবিবুর রহমান এনার ছিলেন, বেশ ভালো আয়োজন আয়োজন কথা শুনছি। শাহিন মিতুল আমাদের আরেক বন্ধু শুনছি, ভালো লাগছে। রোজানা কামরানা মিলন, সরি রোজানা, ইট ওয়াজ ইন বেঙ্গলি, পারহ্যাপস ইউ মে ফাইন্ড ইট ডিফিকাল্টি টু গ্র্যাব অল দোজ থিংস দ্যাট ইউ ডিসকাস টুডে। হাই অ্যাগেইন, আই এম রাইট হিয়ার
আমি জানি, আমরা জানি আপনি ছিলেন খাতুনে জান্নাত, চমৎকার আয়োজন, তাপস রায় লিখেছেন গুড আফটারনুন, হোল স্কিম মেম্বার্স অফ গ্রন্থি ফ্যামিলি, তাপসজি অসংখ্য ধন্যবাদ আপনাকে সব সময়ের মতোই আজকে ছিলেন, অমরেশ মন্ডল খুব ভালো লাগলো, যারা যুক্ত হয়েছিলেন তাদেরকে আবারও ভালোবাসা জানাচ্ছি, এবং এই কথাটা মানে এই কথাটা ছড়িয়ে দেওয়ার আজকের মধ্য দিয়ে যে সত্যি এই পুরো আলোচনায় যেটা বেরিয়ে আসলো আমাদের আজকের পুরো আলোচনায় যে সুধীর চক্রবর্তী একজন জরুরি লেখক, কারণ তার গদ্য একদম এত নিজস্ব, এটা একই সঙ্গে গবেষণা আবার একই সঙ্গে একটা সৃজনশীল গদ্য। আমরা আবু সৈয়দ আইয়ুবের গদ্য দেখেছি রবীন্দ্রনাথ নিয়ে লিখতে গেলে, একই সঙ্গে এটা যেভাবে যতটা না সৃজনশীল গদ্য যেভাবে আবার এক ধরনের আবিষ্কার, যে বিষয়গুলো নিয়ে ধরেছেন এই বিষয়গুলোতে প্রথাগত যে আইডিয়াস গুলো আছে, যে স্টেরিওটাইপ গুলো আছে ওইগুলোকে ভেঙেছে। রবীন্দ্রনাথ নিয়ে লিখতে গেলে রবীন্দ্রনাথকে একদম নতুন করে অন্যদের দেখা না, একদম নিজের করে আবিষ্কার, গান নিয়ে যে সব কথাগুলো বলেছেন এটা একদম সুধীর চক্রবর্তী একটা গদ্য, সুধীর চক্রবর্তী একটা দৃষ্টিভঙ্গি উনি রচনা করে গেছেন তার গদ্যের মধ্য দিয়ে। তো যারা দেখলেন তাদেরকে আবারও ভালোবাসা জানাচ্ছি, সমন্বয় অসংখ্য ধন্যবাদ। একদম এইরকম বন্ধুরা থাকলে জয় করা যায়, জানেন তো ওই বিপ্লব করতে গেলে এরকম এরকম বন্ধুদের দরকার আছে। তো সুতরাং আপনার কন্ট্রিবিউশনের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আর কবিতা এই বইগুলো পড়া দরকার, আপনার পেছনে দেখলাম কিছু বই করলেন, এই যোগাযোগ গুলো কিভাবে তৈরি করা যায় বই নিয়ে কথাও বলছিলেন, আর খুব কৌতূহল তৈরি হলো আপনার, আপনার বইটা নিয়েও কৌতূহল তৈরি হলো। আপনি চর্যাপদ থেকে নিশ্চয়ই একদম যেসব কবিদের নাম আজকে আমি জানি না এগুলো আছে কিনা, ভারতচন্দ্র ফর অ্যান এক্সাম্পল আছে, নিশ্চয়ই এই জায়গাগুলো দেখতে চাই যে মানে মধ্যযুগের যেসব কবিরা এবং ঠিক মধ্যযুগের পরবর্তী যেসব কবিরা আজকে হাওয়া হয়ে গেছেন, হ্যাঁ, তো তাদের নিয়েও এই কাজগুলো থাকলে এই কাজগুলো পড়ার একটা আগ্রহ কৌতূহল জানিয়ে রাখলাম। আর যোগাযোগ থাকবে, কথা হবে নিশ্চয়ই, আবারও কথা হবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ সমান গুণ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, দেখা হচ্ছে, অসংখ্য ধন্যবাদ, আবারও শুভরাত্রি। শুভরাত্রি।